नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि गुरुभक्ति हरि प्रिये पंचदत्तात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तवतारं भक्त्याखं नमामि भक्तशक्तिकं जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। एक संगे करी नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अवद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवती नहिष्टुके मूकं करोति वाचालं पंगु लंघयते गिरिं जत्कृपाहितमं वंदे परमानंद माधवं श्रीचैतन्यईश्वरं श्रीगुरुदिनतारिणं। आपन आपन गुरु प्रणाम। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले तमादे जय पताका स्वामी नीति नामिने नमाचार्योपादाय नीताय कृपापदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। এবারে আমাদের প্রথম পৃষ্ঠায় যে ভাগবত বন্দনা আছে পাদৌ যদিও প্রথমা দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিতৌ যদুরু নাভিস্ততা পঞ্চময়েব ষষ্ঠ ভোজ্যান্তরম দো যুগলম তথান্ন কণ্ঠস্থ রাজন নবম যদিও मुखारविंदम दशम प्रफुल्लम कादश जस्वललाटपट्यम शिरोपितुदादश एव भाति तमादिदेवं करुणानिधानं तमालवर्णं स्वितावतारं अपार संसार मूत्रसेतुं भजामहे भागवत गंथराज श्रीमद भागवत की जय। আমাদের দ্বিতীয় দিনের ভাগবতম কথা অনুষ্ঠান তা আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ভাগ এবং সকলের কৃপা প্রার্থনা করছি আমরা একসঙ্গে যেন ভাগবতমের সেই আস্বাদনীয় বস্তু একটু আস্বাদন করতে পারি। তো আমি গতকালকের আলোচনার একটু পুনরালোচনা করতে চাইছি। আমরা গতকালকে আলোচনা করেছিলাম ভাগবতমের মাহাত্ম্য। ভাগবতম প্রথমে ছিল আমাদের ভাগবতম কি বস্তু, এক একজন একটা করে বলবেন, হাত তুলবেন, আমি জিজ্ঞেস করবো, বলবেন, তাহলে সুবিধা হবে। মাতাজিরে বলুন ভাগবতম কি বস্তু একজন। ইয়েস,
ভাগবতম অমল পুরাণ আর তার ভগবানের বাংময় বিগ্রহ আর ভগবানের কোন অবতার সুহৃদ অবতার লেখা আছে এখানে সুহৃদ অবতার আর ভাগবতম হচ্ছে গীতার প্রাথমিক পাঠক্রম যেখানে গীতা শেষ হয়েছে ভাগবতম শুরু হয়েছে আর গীতা আছে সূত্র ভাগবতম আছে তার প্রয়োগ আর তারপরে ভাগবতম পহুরা ভাগবতম কখন আবির্ভূত হয়েছেন জগতে ভগবান যখন দ্বাপর যুগের শেষে তিনি যখন স্বধামে ফিরে যান তখনই ভাগবতমের উদয় হয়েছে তারপরে ছিল পাঠকের যোগ্যতা মাতাজিরা প্রথম হচ্ছে গুরু পরম্পরায় আসা দীক্ষিত করতে হবে শুধু গুরু পরম্পরায় দীক্ষিত হলে হবে না গুরুদেবের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল হতে হবে ভক্ত ভাগবতমের সেবা আর নির্মৎস আমরা যে সমস্ত গুণাবলী কালকে আলোচনা করেছি আমাদের মধ্যে সেই রকম যোগ্যতা আমাদের আছে কি নেই যেটা আমরা ভাগবতম শ্রবণ করতে পারি সেরকম যোগ্যতা আমাদের কিছু আছে আছে হয়তো নির্মৎসর গুণটা আমরা খুবই কঠিন এটা অনুশীলন করতে করতে আসবে কিন্তু আমরা গুরুদেবের কাছে আশ্রিত হয়েছি অনেকেই আর গুরুদেবের প্রতি ভক্ত সেবা তো কিঞ্চিত মাত্র করে থাকি আরেকটা ছিল কি যেন নিজেকে সম্পূর্ণরূপে অজ্ঞানী একদম মূর্খ বলে মনে করা তাহলে জ্ঞান গ্রহণ করা যাবে এক ব্যক্তি এসেছিলেন গুরুদেবের কাছে এক গুরুদেব গ্রামে গেছেন তিনি শিষ্যদের এই ভাগবত তত্ত্ব জ্ঞান দিচ্ছেন এক অহংকারী ব্যক্তি বলছেন আমাকে কিছু দিন না দেখি তখন গুরুদেব এক তার শিষ্যকে বলছেন এক ঘটি জল আর একটা গ্লাস নিয়ে আসো তো গ্লাসে তিনি জল ঢালছেন গ্লাস উপচে পড়ে যাচ্ছেন জল ঢেলে যাচ্ছেন তখন সেই লোকটিকে বলছে তুমি কিছু বুঝলে কি বলছে না বলছে গ্লাস যদি ভর্তি থাকে তাতে আর জল ঢুকবে না কিন্তু বুঝা গেল জিনিসটা আমার ভিতরে যা আছে আগে খালি করতে হবে তারপরে কিছু ঢুকবে না হলে আমি যদি মনে করি আমি সব জানি তাহলে ভাগবতম তত্ত্ব কি যে কোনো জিনিস শিক্ষা করা শিক্ষা গ্রহণ করা খুবই দুর্বোধ্য হয়ে যাবে তারপরে ছিল কেমনভাবে পড়ব শুধু পভুরা প্রথম হচ্ছে প্রণতি নিবেদন মঙ্গলাচরণম তারপরে হচ্ছে ধাপে ধাপে আমাদের পড়তে হবে আর বৈষ্ণবের আনুগত্যে এবং ভাগবতম স্বয়ং ভগবান এই বুদ্ধিটা থাকতে হবে হ্যাঁ তাহলে তো যেভাবে আপনার এক্সপার্ট হয়ে গেছেন তো আমি ফেল করে যাবো তা দেখছি ভাগবতমের ফলাফল মাতাজিরা ভাগবত পড়লে কি লাভ হবে প্রথম হচ্ছে ভক্তি লাভ হবে শুধু এই এই তিন চারজন সামনে যা আছে আপনারা খুব স্বার্থপর সবগুলো নিজেরা বললে লোকে কি কি বলবে সবাইকে বলার সুযোগ দিতে হবে মাতাজি হ্যাঁ এটা হচ্ছে এটা যদিও এটা কিন্তু সেকেন্ডারি লাভ মুখ্য লাভ হচ্ছে ভক্তি ভক্তির সাথে সাথে সুখ শোক মোহ এবং ভয় থেকে সে মুক্ত হবে আর কি ছিল আপনার কিন্তু মাতাজি না কিন্তু মাতাজি ইনারা সত্যি বলছি আপনার সত্যিকারের মাতাজি না কিন্তু কে তেতাপ দুঃখ থেকে মুক্ত হওয়া যাবে আর প্রেম লাভ হয় প্রেম গুরুমাজ বলছিলেন গুরুমাজে উক্তি ছিল আপনাদের প্রেম জাগে কিনা জানি না তবে ভাগবতম পড়লে ভগবত প্রেমে উদ্ভূত হবেন বলেছিলেন আর সারা বিশ্বের জন্য একটা ভবিষ্যৎবাণী
নারদমুনি দিয়ে গেছেন এই ভাগবতমের বাণী সারা বিশ্বে একটা বিপ্লব সৃষ্টি করবে, তাই না? এটা ছিল তো আজকে আপনারা দেখুন তো আপনাদের গাইডবুকে 26 পৃষ্ঠা শ্রীমদ্ ভাগবতমের এই যে সমস্ত আমি ছাত বলেছি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, কিন্তু আপনাদের বইতে ভাগবত মাহাত্ম্য 26 পৃষ্ঠা থেকে কয়টা অধ্যায় তুলে দেওয়া হয়েছে আপনারা যদি কখনো সময় পান পড়বেন। যখন এই শ্রীমদ্ ভাগবত কথা প্রথম মুনি ঋষিরা পাঠ করতে যাচ্ছেন, মুনি ঋষিরা সহস্র বছর ধরে যজ্ঞ করে তিনারা সুত গোস্বামীকে পেয়েছেন ভাগবত কথা শোনার জন্য, তখন সুত গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, হে সুত গোস্বামী যে আপনার জয় হোক, আপনি এখানে আমাদের সামনে ভগবানের ইচ্ছায় আপনি এসে উপস্থিত হয়েছেন, আমরা আপনার কাছে জানতে চাইছি, সকলেই এই যুগে বিশেষ করে এই জগতের মানুষ কিভাবে শান্তি লাভ করতে পারে, এবং বিশেষ করে বৈষ্ণবরা তাদের কি এমন শক্তি রয়েছে যার মাধ্যমে এই জগতের পহেলিকাময় এই মায়াকে তিনারা নিরস্ত করে রাখেন। কলিযুগের সাধারণত সকলেই অসুর সম্পন্ন, তাই দয়া করে আমি 27 পৃষ্ঠায় পড়ছি কিন্তু বই ধরে ধরে, দয়া করে বর্ণনা করুন নানাভাবে দুঃখ তাপক্লিষ্ট জীব যারা বিভিন্ন যন্ত্রণায় প্রতিনিয়ত বিধ্বস্ত হচ্ছে তাদের সুস্থ হওয়ার সর্বোত্তম উপায় কি, এবং সবথেকে মঙ্গলপ্রদ এবং সহজ সাধন প্রণালী আমাদের কাছে বলুন। পরশমণি কেবল ভৌতিক সুখ দিতে পারে, খুব বেশি হলে স্বর্গীয় ঐশ্বর্য দান করতে পারে, কিন্তু গুরুদেব সন্তুষ্ট হলে যোগীদের দুষ্প্রাপ্য ভগবানের পরম ধাম বৈকুণ্ঠ লাভ করতে পারেন। তো ঋষিদের এই সমস্ত প্রশ্ন শুনে সুত গোস্বামী বলছেন, হে সৌনক, আপনাদের হৃদয় ভগবত প্রেমে প্লাবিত, সমস্ত সিদ্ধান্তের সার বিষয়ে আমি আপনাদের বলবো, যা শ্রবণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। আর এই কলিযুগের জন্য সুখদেব গোস্বামীর বর্ণিত শ্রীমদ ভাগবত আমি যথেষ্ট মানুষের দুঃখ শোক নিবারণ করতে। এই সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ করতে শুরু করেন পরীক্ষিত মহারাজের সামনে, তখন স্বর্গ থেকে ইন্দ্র এসেছিলেন, দেবরাজ ইন্দ্র অমৃত কলস নিয়ে। তিনি বলছেন, হে গোস্বামী, সুখদেব গোস্বামী, আপনি এই অমৃত, আমি বিভিন্ন জায়গা থেকে পুরো গল্পটা হুবহু পড়ছি না, এই অমৃত পান করিয়ে পরীক্ষিত মহারাজকে রক্ষা করুন, আর তার বিনিময়ে আমাদেরকে ভাগবতম কথা শোনান। সুখদেব গোস্বামী তাদেরকে প্রত্যাখ্যান করে গেছিলেন, এই বিজা দিয়ে লোকেদের ভাগবত শোনার অধিকার নেই, ভাগাও এখান থেকে, কথা শোনা ভাগবত শোনার অধিকার কেবলমাত্র পরীক্ষিত মহারাজের রয়েছে। সেই জন্য বলছেন, শ্রীমৎ ভাগবতী কথা দেবানাম অপি দুর্লভা, দেবতাদেরও দুর্লভ এই ভাগবতম কথা শোনা। তো সেই জন্য তিনি বলছিলেন, সুখদেব গোস্বামী বলছেন যে ভাগবতম কথা আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি, বিশেষ করে পরীক্ষিত মহারাজের সামনে, বিশেষ করে সুত গোস্বামী শৌনক ঋষিদের সামনে, এই সুখদেব গোস্বামী যে ভাগবত কথা বলছেন, এই ভাগবত কথা একবার সনকাদি মুনি, সনক চার কুমার, ব্রহ্মার প্রথম চার ছেলে সনক, সনাতন, সনত কুমার এবং সনন্দন, এই চারজন একবার নারদ মুনিকে ভাগবত কথা শুনিয়েছিলেন। যখন এই কথা বলেছেন তখন শৌনকাদি ঋষিরা বলছেন, আরে না, স্বয়ং ভাগবত বক্তা, তিনি আবার কোথায় কখন বসলেন এই ভাগবত কথা শুনতে? তখন বলছেন, একবার নারদমুনি তিনি বদ্রিকাশ্রমের দিকে যাচ্ছেন, আর রাস্তার মধ্যে সনকাদি
চার মনির সঙ্গে দেখা। আর নারদ মুনি খুব ব্যগ্র, খুব উদ্বিগ্ন, খুব অশান্ত দেখাচ্ছিল নারদ মুনিকে। চার কুমার জিজ্ঞাসা করছেন, হে মুনিবর, আপনি কেন এত উদ্বিগ্ন চিত্ত? আপনি তো মুনি, আপনি তো কোনো সংসার জ্বালায় দগ্ধীভূত নন, তা আপনি কে তো এত অশান্ত? তখন নারদমণি কাহিনী শুরু করেছেন যে আমি সত্যলোক থেকে আসছিলাম, এসে সত্যলোক মানে ব্রহ্মলোক, ব্রহ্মলোক থেকে এসে আস্তে 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 আমি ভারতে পৌঁছাই। ভারতে দেখেন 28 পৃষ্ঠা নিচের দিকে, তো ভারতে এসে বিশেষ করে উত্তরের দিকে পুষ্কর, গয়া, কাশী, হরিদ্বার, গোদাবরী, 28 পৃষ্ঠার নিচে কুরুক্ষেত্র, শ্রীরঙ্গম, সেতুবন্ধে যত বড় বড় তীর্থ আছে আমি ভ্রমণ করেছি। ভ্রমণ করতে করতে আমি শেষে বৃন্দাবনে, যমুনার তীরে বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি। কিন্তু সব জায়গায় দেখছি সব তীর্থক্ষেত্রেও কলির প্রবেশ, সব জায়গায় ব্রাহ্মণেরা টাকা নিচ্ছে, অন্যান্য জাতিরা ব্যবসা করছে, সব যেন আমাকে কোথাও সন্তুষ্ট মনে হলো না। 29 পৃষ্ঠায় মাঝখানে দেখেন কলি যুগরূপ মাঝখানে পেরাতে অগ্নি দ্বারা মুক্তি লাভের পন্থা সব পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। শ্রমিক গ্রহে মানুষ বাজারে চাল বিক্রি করছে, ব্রাহ্মণেরা শিক্ষাদানের জন্য পারিশ্রমিক গ্রহণ করছে, ব্যবসাবৃত্তি অবলম্বন করে মহিলারা সম্পদশালিনী হচ্ছে, এইসব কুলক্ষণগুলি আমি সারা জগতে বিশেষ করে ভারতের বিভিন্ন তীর্থস্থানগুলোতেও লক্ষ্য করছি। তো এইভাবে কলিযুগের সব কুলক্ষণগুলি লক্ষ্য করতে করতে আপনারা পেয়েছেন কি, নারদ মুনি পৃথিবীর সর্বত্র ভ্রমণ করছিলেন, পরিশেষে তিনি যমুনার তীরে বৃন্দাবনে এসে উপস্থিত হন। নারদ মুনি নিজে বলছেন, তো সেখানে যখন আসি আমি দেখলাম এক ষোড়শ বর্ষীয়া সুন্দরী দেবী বিষণ্ণ বদনে অবনত মস্তকে রয়েছেন, আর শুধু তাই নয়, তার পাশে দুই বৃদ্ধ লোক পড়ে রয়েছে। আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, হে দেবী, তুমি কে, আর এই বৃদ্ধ দুই ব্যক্তি বা কে? তখন সেই ষোড়শ বর্ষীয়া সেই রমণী উত্তর দিচ্ছেন, পরের পৃষ্ঠা দেখেন 30 পৃষ্ঠা, রমণীটি তার উত্তরে বললেন, তিনি হচ্ছেন ভক্তিদেবী, স্বয়ং ভক্তিদেবী, আর এই বৃদ্ধ দুইজন হচ্ছেন আমার পুত্র জ্ঞান এবং বৈরাগ্য। তো ভক্তিদেবী বলছেন যে আমার জন্ম হয়েছিল দাক্ষিণাত্যের দ্রাবিড় দেশে, কর্ণাটকে আমি বর্ধিত হয়েছি, মহারাষ্ট্রে আমার খুব সম্মান ছিল, কিন্তু যখন আমি গুজরাটে আসি আমার যৌবন হারিয়ে যায়, আমি বৃদ্ধ অবস্থা পরিণত হই, কিন্তু আমি যখন বৃন্দাবনে প্রবেশ করি আমি আমার যৌবনতা ফিরে পাই, কিন্তু আমার দুই ছেলে জ্ঞান এবং বৈরাগ্য এখনও বৃদ্ধ জর্জর অবস্থা, কষ্টে ছটফট করছে, এই জন্য আমি দুঃখিত। তো নন্দরী দিলেন নারদমণি, এই 30 পৃষ্ঠা শেষ প্যারা, নারদমণি ভক্তিদেবীর দুঃখের কারণ বুঝতে পেরে তাকে শোক সন্তপ্ত না হওয়ার উপদেশ দিলেন। তিনি ভক্তিদেবের পর ভগবানের সর্বমঙ্গলময় কৃপা বর্ষণের কথা বললেন, হে দেবী সুন্দরী, তুমি আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো, এই নির্মম দুর্দশাপূর্ণ অবস্থার কারণ হচ্ছে কলিযুগের আগমনের জন্য সদাচার, যোগ, তপস্যা আদি লোপ পেয়েছে, মানুষের প্রতারণা, ছল, চাতুরি, অসৎ ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে, পাপের মূর্তরূপ অঘাসুরের মতো হয়ে গেছে। এইরূপ অবস্থায় যদি কোনো প্রাজ্ঞ ব্যক্তি তার ধৈর্য, সহিষ্ণুতা বজায় রাখতে পারেন তাহলে তাকেই পণ্ডিত বলে বিবেচনা করা হয়। দিনের পর দিন ভগবান শেষনাগ পৃথিবীর দ্বারা ভারাক্রান্ত হচ্ছেন, আমি কোথাও কোনোরকম মঙ্গলসূচক লক্ষণ দেখছি না, সবাই অবহেলা এবং তোমার পুত্রদের অবহেলা করছে, ইন্দ্রতৃপ্তির ভৌতিক আকর্ষণে আসক্ত হয়ে মানুষ হন্ধ হয়ে গেছে, তাদের অবহেলার দরুন তুমি জরাগ্রস্ত হয়েছ, কেবলমাত্র বৃন্দাবনের মহিমায় এখানে উপস্থিত হয়ে তোমার যৌবন ফিরে এসেছে, ধন্য বৃন্দাবনম। যেমন বৃন্দাবন এখনও ধন্য, যার মাধ্যমে বৃন্দাবনের স্পর্শে তুমি যৌবনতা প্রাপ্ত হয়েছ। তো ভক্তিদেবী বলছেন, এই পরীক্ষিত মহারাজ
কেন এই কলিকে স্থান দিয়ে গেলেন, কেনই বা আমাদের জীবনে দুর্ভাগ্য টেনে দিলেন। তো নারদ মুনি বলছে, না তুমি কলিযুগকে দোষ দিও না। ভক্ত নিধরাজন অস্তি একম মহৎ গুণ, কলিযুগ দোষের সমুদ্র হলেও একটা মহৎ গুণ রয়েছে। কি মহৎ গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরজ মজে, অনেক দোষ থাকলেও একটা মহৎ গুণ আছে, কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার পরে সমস্ত দোষ থেকে সে মুক্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তখন সেই জন্য পরীক্ষিত মহারাজ ছিলেন সারগ্রাহী ভক্ত, তার জন্য তিনি প্রদান করে গেছেন। তো তখন নারদমুনি অনেক চেষ্টা করলেন ভক্তি দেবী এবং জ্ঞান বৈরাগ্যকে জাগিয়ে তোলার জন্য। তিনি বেদ পাঠ করেছেন, মন্ত্র উচ্চারণ করেছেন, যোগ করেছেন, তপস্যা করেছেন, কিন্তু কোনো কিছুতে ভক্তি দেবীর কিছু একটুও পরিবর্তন হলো না। নারদমুনি অবাক হয়ে গেলেন। তখন উপর থেকে দৈববাণী হলো, হে ঋষিবর সৎকর্ম করো। তো নারদমুনি বলছে, সৎকর্ম তো কোথায় পাওয়া যাবে? সেই সৎকর্ম বলে আপনি খুঁজুন কোথায় পাওয়া যাবে। তখন তিনি চিন্তা করছেন, বিভিন্ন মুনি ঋষিদের কাছে গেছেন ভক্তি দেবের এই অবস্থা বর্ণনা করার জন্য। তখন বিভিন্ন মুনি ঋষিরা তাকে পন্থা দিচ্ছেন যে আপনি সে যোগ ধ্যান তপস্যা করুন, বেদ পাঠ করুন। তখন নারদ বলছে, আমার সব করা হয়ে গেছে। ঘুরতে ঘুরতে তিনি বৈদিক আশ্রমের পথে সেই কার সঙ্গে দেখা হলো? সেই চতুর্কুমারের সঙ্গে। তাই আপনি কি সেই আমি এসে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, দয়া করে আমাকে নির্দেশ করুন কি সেই সৎকর্ম। তখন চতুর্কুমার তাকে নির্দেশ দিচ্ছেন, হে মণিবর ভাগবতম পাঠ করুন। তখন মণি বলছেন, সে কি? আমি বেদ পাঠ করেছি, আমি বৈদিক শাস্ত্র পাঠ করেছি, চলছে না, আমি সব কিছু পাঠ করেছি, তার মধ্যে কি ভাগবত পাঠ হয়নি? বুঝি সে কি মণিবর, আপনি কি ভুলে গেলেন? আপনি না ব্যাসদেবকে সেই নির্দেশ দিয়েছিলেন না? সমস্ত কিছু রচনা করার পরে ব্যাসদেব অসন্তুষ্ট হলেন, আপনি তাকে ভাগবত কথা লিখতে বললেন, আর আপনি ভুলে গেলেন? বেদ পাঠ বৈদিক শাস্ত্র পাঠ করলেও কি ভাগবত পাঠ হয়? ঠিক উদাহরণ দিয়েছিলাম কালকে, যেরকম গাছের পরিপক্ক ফল আস্বাদন করলে যে সুখ পাওয়া যায়, যে আস্বাদন পাওয়া যায়, গাছের ডাল চিবালে কি সেই আস্বাদন পাওয়া যায়? খুব উদাহরণ পাওয়া যায় না। হে মণিবর আপনি ভাগবত পাঠ করুন। তখন তেনারা বলছেন যে এই ভাগবত পাঠ কোথায় হবে? নারদমণি বলছেন, তাহলে একটা কাজ করুন, আপনারা পাঠ করুন, আমি প্রথমে কমপক্ষে শুনি। তখন সতীশকুমার রাজি হলেন, বলছে ঠিক আছে আমি পাঠ করব। তো কোথায় পাঠ হবে? নারদমণি তো খুব উদার ছিলেন, তো তিনি বলছেন এখানে শুনলে আমি একা শুনব, চলুন হরিদ্বারে চলুন, বদ্রিকাশ্রম থেকে নামতে হবে, পাহাড় থেকে অনেকটা নামতে হবে, যেখানে জনবহুল অনেক লোক রয়েছে। তো বদ্রিকাশ্রম এই বদ্রিকাশ্রম বলছে হরিদ্বারে চলুন, হরিদ্বারে পাঠ হবে। তখন হরিদ্বারে আপনারা যারা গেছেন হরিদ্বারে, সে সপ্তর্ষি ঘাট আছে এখন, যেখানে চতুর্কুমার ভাগবত পাঠ করেছিলেন আর নারদ শ্রোতা হয়েছিলেন। আর যখনই এইরকম ভাগবত পাঠ হতে যাচ্ছে তখন সারা পৃথিবীতে এসব খবর হয়ে গেছে। এই ভাগবত পাঠে সারা দুনিয়া থেকে লোক এসেছিলেন, বিশেষ করে আপনারা 39 পৃষ্ঠা দেখুন উপরের দিকে, কারা কারা এসেছিলেন ভাগবত পাঠ শুনতে। বহু বহু মান ঋষিগণ যেমন ভৃগু, তারা সবাই সমস্ত সশিষ্য পরিব্রত হয়ে ভাগবত পাঠ শুনতে এসেছিলেন। ভৃগু বশিষ্ঠ চবন গৌতম দেবল পরশুরাম বিশ্বামিত্র মেধাতিথি দেবরাত সাকল মার্কণ্ডেয় দত্তাত্রেয় পিপল্লাত ব্যাস পরাশর ছায়াসুখ জম্বু জাজুলি এবং বহু মুনি ঋষি ব্রহ্মর্ষি দেবর্ষি সবাই এসেছিলেন জি পাঠ শোনার জন্য। আর যারা যারা আসেননি, অনেকের একটা রাগ থাকে না, ওর ওখানে যাব না, তো ভৃগুমণি তাদের কাছে গেছিলেন। ভৃগুমণি গিয়ে সবাইকে ধরে ধরে নিয়েছেন, আরে
চলো ওখানে ভাগবত পাঠ হচ্ছেন, পাঠ করছেন কে জানো? কে পাঠ করছেন? ভগবান ব্রহ্মার প্রথম চার পুত্র চতুর্কুমার, আর শ্রোতা কে? নারদজি। আরে এখানে বিবাহ পাড়িবা অনুষ্ঠান থুড়ি হচ্ছে, রাগ আছে আমি যাব না। আরে ভাগবত পাঠ হচ্ছে, নিজেরা রস আস্বাদন করবে, তাতে তোমার রাগ কিসে? চলো সবাই, সবাইকে ধরে ধরে নিয়েছেন ভিগমণি, আর বিশাল একটা আসরের আয়োজন করেছেন। তো বিশাল আয়োজন, বলি চলুন সবাই, চলুন সবাই ভাগবত কথা শুনুন। সদা সে বিয়া সদা হরি শ্রীমৎ ভাগবতী কথা যশ শ্রবণ মাত্রে ন হরি চিত্তম সমাশ্রয়ে। আরে চলুন সবসময় আপনার ভাগবত রস আস্বাদন করুন। ভাগবত রসের এত মাহাত্ম, ভাগবত রস কথা শুনতে শুনতে হৃদয়ে হরি স্বয়ং প্রকাশিত হয়ে যাবেন। হরি বল বলছেন, তাবৎ সংসার চক্রেস্মিন ভমত অজ্ঞানতঃ পুমান যাবৎ যাবৎ ক্ষণ গতা নাস্তি শোকশাস্ত্র কথা স্মৃতম। তো বলা আছে, ততক্ষণ জীবের শরীরে পাপ থাকে যতক্ষণ, যাবৎ ক্ষণ গতা নাস্তি সুকম শাস্ত্র কথা মৃতম, যত নারদ মুনি এই সুখদেব সুখদেব গোস্বামীর মুখামৃত এই শ্রীমদ ভাগবতম যে আস্বাদন না করে ততদিন তার শরীরে পাপ থাকবে। আরে কোথায় ভাগবতম শুনবে না তুমি? কিম শ্রুতই বহু বহু শাস্ত্রে পুরাণমস্তই ভূমাবহি। আরে বহু বহু শাস্ত্র শোনার কি প্রয়োজন আছে? চতুর্কুমার নারদ মুনিকে বর্ণনা করছেন, আরে বহু শাস্ত্র পাঠের কি প্রয়োজন আছে? আর সে সমস্ত শাস্ত্র ভ্রমাবহী, মানুষকে ভ্রমাবহী মানে চক্কর খাইয়ে দেয়, এটা ঠিক না ওটা ঠিক না, মানে কি বলা যায়, হ্যাঁ বিভ্রান্ত করে, বিভ্রান্ত করে ফেলে মানুষকে। তাবং ভাগবতম শাস্ত্র মুক্তি দানেন গর্জতি, কেবলমাত্র এই ভাগবতম মানুষকে মুক্তি দেওয়ার জন্য দৃঢ় কণ্ঠে ঘোষণা করছে, সদাসেব্যা সদাসেব্যা শ্রীমৎ ভাগবতী কথা। তাবৎ পাপানি দেহস্মি নিবসত্তি তপোধনা যাবৎ শ্রুয়েত সম্যক শ্রীমৎ ভাগবতম নরেই। যতদিন না ভাগবতম কে শ্রবণ করছে, ভাগবতম গৃহে রাখছে, ততদিন সে যমরাজের নাগাল থেকে মুক্তি পাবে না। আরও বলছেন ভাগবতমের মাহাত্ম, বলছেন ন তীর্থ ন গয়াকাশী পুষ্করম ন চ পয়াগকম। আরে ভারতে তো অনেক বড় বড় তীর্থ রয়েছে, যেরকম গয়া কাশী পুষ্কর প্রয়াগ, এই সমস্ত তীর্থে বারে বারে স্নান করলেও মানুষ পবিত্র হতে পারে না, তাহলে লোকে যায় কেন? আপনাদের আপনারা দেখছেন না, তীর্থ লোক কমিয়ে দিচ্ছে তা না, কিন্তু লোকে যায় তীর্থক্ষেত্রে গেলে মানুষের মানুষ পাপ থেকে মুক্ত হয়ে বটে, কিন্তু পাপ করার বাসনা থেকে মুক্ত হয় না। যতদিন সাধুদের সঙ্গে আছে এক মাস তীর্থ করতে হবে, হয়তো চা খেলো না, বিড়ি পান খেলোই না, আমিষ খেলোই না, কিন্তু ঘুরে এলো তো আর সাধুরা দেখছে না, তো তাই তো নাকি, বাসনাটা যায় না। উপর থেকে সে মুক্ত হয় কিন্তু হৃদয়ে বাসনা থেকে সে মুক্ত হয় না। সেই জন্য বলছে ন তীর্থ ন গয়া কাশী পুষ্করম ন পয়াগকম, প্রয়াগ তীর্থ কাশী এগুলো ভ্রমণ করেও সম্পূর্ণ পাপ বাসনা থেকে মুক্ত হওয়া যায় না। শুকশাস্ত্র কথা যাস্য কলন সমতা নয়ে, যে শুকদেব গোস্বামীর এই মুখনিসৃত যে শাস্ত্র কথা এটা শ্রবণ করলে ফলনা এই তীর্থের সমান নয়, এর অনেক ঊর্ধ্বে। তারপরে বলছেন আর দু তিনটা শ্লোক আছে, যৎফলা নাস্তি তপসা ন যোগে ন সমাধিনা অনন্যৈব তৎ সর্বম সপ্তাহ শ্রবণে লভেত। এ কেবলমাত্র এক কোণা ভাগবতম শ্রবণ করলেই সে সমস্ত কলুষ বাসনা থেকে সে মুক্ত হয়ে যাবে। আর কেউ যদি যৎফলা নাস্তি তপস্যা ন যোগে ন সমাধিনা, আর সমাধি যোগ তপস্যার আর কথা কি বলা আছে, আর অনন্যেন তৎসর্বম সপ্তাহ শ্রবণে লভেন, আর কেউ যদি এক সপ্তাহ ভাগবত শ্রবণ করতে পারে তার আর কি বলার আছে। সেই জন্য লাস্টে বলছেন
स्वकीय भागवत तेज तस्व भागवत दधात तीरधया प्रविष्ट अयम श्रीमद भागवत तरिणाम। तो बोलछेन अच्छा ये भागवत में एत शक्ति कोथा थेके एलो? तखन बोलछेन चतुर्कुमार जखन भगवान आमरा तृतीय स्कंध जखन जदि आमरा पढ़ब तखन देखब भगवान जखन ये धराधाम छेड़े चले जाच्छेन भगवान प्रिय सखा छिलेन के उद्धव। उद्धव के देखेछेन उद्धव खुबी खुबी दुखित हो गेछिलेन। तिनी भगवान के एतई भालोबासतेन केवलमात्र भगवान प्रसाद व्यवहार करतें भगवान वस्त्र भगवान प्रसाद सबकिछु भगवान प्रसाद ही व्यवहार करतें और भगवान जखन ये जगत थेके चले जाबेन उद्धव उद्धवेर जे बिरह भगवान उद्धव प्रति जे बिरह सेई जन्य दुजन एक जगह एसे हाजिर होयेछेन। सेई आपनारा देखबेन बद्रीके जावार पथे प्रवास क्षेत्रे तिनी यमुनार तीरे उद्धव के डेके बोलछेन उद्धव तुमी दुख करो ना आमी एई स्वकीय भागवत तेज तस्य भागवत दधात आमी आमार समस्त ऐश्वर्य तेज एई भागवत भागवतेर मध्ये राखलाम तीरधाय प्रविष्ट अयम श्रीमद् भागवतम तरिणाम। एई भागवत समुद्रे आमी निजेके सम्पूर्ण रूपे समर्पण करलाम। हे उद्धव তুমি যখন ভাগবতম বইটা খুলে তুমি পড়বে প্রতিটা অক্ষরে প্রতিটা শ্লোকে তুমি আমাকে ঠিক যেরকম দেখছো সরাসরি প্রতিটা শ্লোকে তুমি ভাগবতমে তুমি আমাকে সেই রকম দর্শন পাবে এবং আমাকে উপলব্ধি করতে পারবে। তেনই বাংময় মূর্তি ভাগবতমের বর্ততে হরে আমি বাংময় মূর্তি রূপে শ্রীমৎ ভাগবতমের ভিতরে ভাগবত সমুদ্রে প্রবেশ করলাম। সেবনাম দর্শনাথ পাঠাত সেবনাম দর্শনাথ পাঠাত সবনাম পাপনাশিনি। তাই হে জীবগণ আপনারা সকলে ভাগবতমের সেবন করুন। সেবন অর্থে পাঠ করুন শ্রবণ করুন দর্শনাথ শুধু কেবল ভাগবত যদি না পড়তে পারেন একদিন দিনে একবার দর্শন করুন তাতে যথেষ্ট। পাঠাত পাপনাশিনি এত যে ভাগবতমের এত কো মহিমা। তো তখন এই যখন ভাগবত পাঠ করছেন কে পাঠ করছেন? চতুর্কুমার পাঠ করছেন। মেন শ্রোতা কে ছিলেন? নারদমুনি শ্রবণ করছেন মন। আর যখন এইরকম অমৃতময় ভাগবত কথা চলছে তখন ভক্তিদেবী উঠে চলে এসছেন। ভক্তিদেবী তার দুই ছেলে কি নাম ছিল কোথায় এবং বৈরাগ নিয়ে হাজির ওই ভাগবত পাঠে। পাঠ হচ্ছে হরিদ্বারে ওনারা পড়েছিলেন কোথায় বৃন্দাবনে। এখানে এসে হাজির ভক্তিদেবী আর জ্ঞান বয়কে দেখে সবাই অবাক হয়ে গেছে আর চতুর্কুমার তাদেরকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। তখন ভক্তিদেবী বলছেন হে কুমার কুমারগণ এই ভাগবত আসরের মধ্যে আমার স্থান কোথায় আমি কোথায় বসব? তখন পড়বেন কাহিনী আমি যেরকম বলছি সংক্ষেপে ডিটেলস আছে। তখন চতুর্কুমার বলছেন হে ভক্তিদেবী আপনার স্থান তো আগে থেকেই নির্ধারণ করা আছে। আপনি এই সমস্ত ভক্তরা যারা ভাগবত কথা শ্রবণ করছেন আপনি তাদের হৃদয় আসনে আস। তখন যার মাধ্যমে এই ভাগ ভগবান আপনার দ্বারাই ভগবান তাদের হৃদয়ে প্রকাশিত হবেন। তখন ভক্তিদেবী প্রবেশ করলেন ভাগবত কথা পাঠ হচ্ছে। ভাগবত কথা পাঠে এত সুন্দর পাঠ হচ্ছে ভগবান সাক্ষাৎ ওখানে আবির্ভূত হয়ে গেছেন। সকলে আনন্দিত হয়েছেন ভাগবত পাঠ হলো এবং সেখানে বলা হয়েছে যে ভাগবত পাঠ এত সুন্দরভাবে ওখানে পাঠ হচ্ছিল সেখানে ভগবানের অন্যান্য পার্শ্বদেরাও এসে আবির্ভূত হয়েছিলেন। ভগবান উদ্ধব প্রহ্লাদ অর্জুন সবাই মিলে লাস্টে একটা উদ্দণ্ড হরিনাম সংকীর্তন হয়েছে। অর্জুন মৃদঙ্গ বাজিয়েছিলেন লেখা আছে উদ্দণ্ড সংকীর্তন হয়েছে। আর উদ্দণ্ড সংকীর্তন হওয়ার পরে সুখদেব গোস্বামী ঘোষণা করছেন সুখদেব গোস্বামী ছিলেন ওখানে পাঠ শুনতে গেছিলেন স্বর্গে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্ত অনং রস সৎস্বর্গ স্বর্গলোকে সত্যলোক মানে ব্রহ্মলোকে কৈলাসে এমনকি বৈকুণ্ঠেও এই রস পাওয়া যায় না। স্বর্গে সত্যেচ কৈলাসে বৈকুণ্ঠে নাস্ত অনং রস
তত কিমস্তু সদ্ভাগ্যা মা মা মুঞ্চন্তি কহেছে, হে সদ্ভাগ্য জীবগণ, সারা জগতের প্রতি তিনি আহ্বান করে বলছেন, আরে আপনি এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছেন ভাগবত রস আস্বাদন করুন। সকলের কাছে আমি আশীর্বাদ রেখে গেলাম, এই ভাগবত রসই আপনাদের জীবনকে ভগবত প্রেমে প্লাবিত করবে। এইভাবে ভাগবতের কথা বলার পরে তখন নারদমুনি প্রশ্ন করছেন, হে মুনিবর, এইরকম ভাগবত পাঠ শ্রবণ করে কে উদ্ধার পেয়েছে উদাহরণ দিতে পারবেন? এটা স্যাম্পল থাকা চাইতো নাকি? তখন পরের গল্পটা আপনারা পড়বেন, আমি ওইটা আর বলছি না। যেটা হচ্ছে কি গল্প আছে আর একটা, গোকর্ণের উপাখ্যান, খুব সুন্দর কাহিনী, যদি আমাদের সময় হয় কালকে আলোচনা করতে পারি গোকর্ণের উপাখ্যান। এর সঙ্গে রিলেটেড দুটো কাহিনী আছে, এগুলো পুরাণ থেকে একদম, এগুলো বানানো কাহিনী নয় কিন্তু পুরাণ থেকে একদম শ্লোক থেকে কালেকশন করে লেখা আছে, কয়েকটা শ্লোক আমি বললাম যেরকম। তো আজকে আমরা ভাগবতমের প্রথম অধ্যায়, আমরা আশা করছি তিনটা অধ্যায় পড়বো, জানি না কতদূরে গাতে পারবো। তো আমরা ভাগবতম স্টার্ট করি। তো প্রথমে আপনাদের গাইড বুকটা হাতে রাখ, প্রশ্ন গাইড বুকের প্রথম অধ্যায় চার পৃষ্ঠা দেখো, ঋষিদের প্রশ্ন পেয়েছেন, এইটা হাতে রাখবেন, নোটবুক থাকবে আর গ্রন্থ খুলুন, যাদের কাছে গ্রন্থ আছে। প্রথম শ্লোক, ঋষিদের প্রশ্ন, ওং নমো ভগবতে বাসুদেবায়, শ্লোক পড়ি একসঙ্গে, শ্লোক জন্মাদ ইতরত চার্থেষু অভিজ্ঞসরান তেনে ব্রহ্মা হিরাজ আদি কবয়ে মুহন্তি যৎসুরয় তেজ বারি মিদম যথা বিনিময় যত্র তিসর্গ মিশা ধাম্না সেন সদা নিরস্ত কুহকম সত্যং পরম ধীমহি। আমাদের নিচে মাইক আছে কি না, মাইক আছে কি না, নেই না? অনুবাদটা একজন পড়বেন কেউ? হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। ও অনুবাদ, হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্ববেত্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের দেহ করেছি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সময়ের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন, তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়ে। ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জল প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবত প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আপনারা গাইড বুকে দেখেন প্রথম শ্লোকে বলা আছে নমস্কার, আছে না? সেজন্য এই ভাগবতমের এই যে প্রথম প্রণাম করছেন গ্রন্থকার ছিল ব্যাসদেব, আমরা ভাগবতমের পরিচয় সম্বন্ধে আমরা শুনেছিলাম যে ভাগবতম হচ্ছে গীতার পরবর্তী পাঠক্রম, মনে পড়ে কি? গীতা শেষ হয়েছে কোথায়? সর্বধর্মান সর্বধর্ম পরিত্যাজ মাম একম শরণাগত। আর এখানেও তাই বলা হয়েছে, ওং নমো ভগবতে, আমি ভগবান বসুদেব তো নয় বাসুদেবকে আমি প্রণাম করি। সমস্ত ব্যক্তি
ভগবান শ্রীকৃষ্ণকে সর্বতভাবে গ্রহণ করেছেন এবং কৃষ্ণই ভগবান এই স্বীকার যারা করেছেন তারা ভাগবতের ভিতরে প্রবেশ করতে পারবেন, অন্যথা কেউ পারবে না। যেখানে গীতা সম্পূর্ণ সমাপ্ত হয়েছে ভাগবতম তার শুরু হচ্ছে। যিনি কৃষ্ণ ছাড়া আর সমস্ত কিছুকে সবাইকে ভগবান বলে স্বীকার করেন সেই সময়তে খিচুড়ি ব্যক্তি কিন্তু ভাগবতে ঢুকতে পারবেন না। এখানে অধিকার করে দেওয়া হলো, তিনি নির্দেশ করলেন আমি ভগবানকে প্রণাম করি। কোন ভগবানকে প্রণাম করি পার্টিকুলার বলা হয়েছে, কিন্তু এমন আন্দাজে বলা আছে না আমি ভগবানকে প্রণাম করি। আচার্যগণ ব্যাখ্যা করছেন কৃষ্ণ জিনকা নাম হ্যা কোকুল জিনকা ধাম হ্যা, সেই কৃষ্ণকে আমি প্রণাম করি, অন্য কাউকে না। কিন্তু তো সেই জন্য গ্রন্থকার এখানে একদম এই সমস্ত সিদ্ধান্ত দিয়ে গেলেন কেবলমাত্র কৃষ্ণকে যারা ভগবান বলে স্বীকার করেছেন সেই সমস্ত ব্যক্তিদের কাছেই ভাগবতম প্রকাশিত হোক, এটাই প্রথম শ্লোকের তাৎপর্য তিনি তুলে ধরেছেন। সেই কৃষ্ণ কে? সেই কৃষ্ণ হচ্ছেন জন্মাদর্শ যত, তিনি হচ্ছেন জন্ম আদি যত, জন্ম তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনি আদি, যত অন্যয়াত ইতর ইতরত চার্থেষু অভিজ্ঞ সরাট, অন্যয় ব্যতি রেখে তিনি জগৎ সৃষ্টি করেন, তিনি কারো অপেক্ষা রাখেন না, তিনি নিজেই জগৎ সৃষ্টি করেন। আর তিনি হচ্ছেন, এই শ্লোকের ব্যাখ্যা অনেক বড়, কিন্তু আচার্যগণ পৃষ্ঠার পর পৃষ্ঠা বর্ণনা করেছেন। আমি শুনেছি ছিল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বাংলাদেশে ঢাকা মন্দিরে বসে 28 দিন এই শ্লোকের উপর পাঠ লাগতো, 28 দিন। আমাদের যদি 28 মিনিটও থাকতো তাহলে কাজে লাগতো, আমরা মাত্র 5 মিনিটে এগোবো। যদি তাদের কৃপা আশীর্বাদ থাকে পরবর্তীকালে আমরা শুনতে শুনতে কিছুটা হৃদয়ঙ্গম করবো। তিনি হচ্ছেন অভিজ্ঞ, তিনাকে আমাদের মতো এই 1 কেজি 2 কেজি 3 কেজি আছে কি না, KG 1 KG 2 KG 3 পড়ে এত দূর জ্ঞান লাভ করতে হয় না, কিন্তু তিনি সম্পূর্ণ অভিজ্ঞ। আমরা জন্মগ্রহণ করে মা বাবার কাছ থেকে জ্ঞান লাভ করি, তাই না? মা ওটা কি ওটা কি জিজ্ঞেস করি না আমার বাবাকে? আর কৃষ্ণ জন্মগ্রহণ করে মা বাবাকে জ্ঞান দিয়েছে, দেখেছেন সিরিয়াল? তিনি যখন কংসের কারাগারে আবির্ভূত হলেন মা বাবাকে বলছেন হে গ্রহণ করে মা তো হে পিত আপনারা এই তৃতীয়বার জন্মগ্রহণ করেছেন, আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম আপনাদের পুত্ররূপে জন্মগ্রহণ করব, এইটা আমার তৃতীয় জন্ম, অনেক বড় খাইন বলেছেন না? তো তিনি হচ্ছেন অভিজ্ঞ, তিনি তার জ্ঞান গ্রহণ করার কোনো প্রয়োজন অভিজ্ঞ। আর তিনি হচ্ছেন সরাট, সরাট মানে সম্পূর্ণরূপে স্বাধীন, সম্পূর্ণরূপে স্বাধীন। এবং তিনি তেনে তেনে মানে তিনি ব্রহ্ম হৃদয় আদি কবে, তিনি প্রথম ব্রহ্মার হৃদয়ে এই বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। আমরা কালকে দেখেছিলাম শ্রীমৎ ভাগবতম প্রথম ভগবান কাকে দিয়েছিলেন? ব্রহ্মাকে। আদি কবয়ে এই জ্ঞানের মহিমা এরকম মুজ্জন্তি যত সুরয়, বিভিন্ন দেবদেবীতারাও মুজ্জমান হয়ে যান, তারাও ঠিক মতো ভগবানকে বুঝতে পারে না। আর আমাদের সাধারণ লোকে না, অনেক লোক গর্ব করে বলে আমি ভগবান টগবান মানি না, বলে না? শুনেছেন এরকম লোককে বলতে? আছে আমাদের হিন্দু ধর্মে এই কথাটা, কিন্তু অন্যান্য ধর্মে বিশেষ করে ইসলাম ধর্মে বা খ্রিস্টান ধর্মে পাবেন না। কিন্তু কাউকে বলতে শুনে যে আমি আল্লাহ টাল্লাহ মানি না, কেন আমাদের হিন্দু ধর্মে বলে কেন না? তাদের একটা ছোট থেকে একটা বৈদিক শাস্ত্র ধর্মগ্রন্থ পড়ানো হয়, ছোট থেকেই তাদেরকে কোরআন পড়ানো হয়, মসজিদে যে নামাজ পড়তে শেখানো হয়, হয় না? তাদের ধর্মগ্রন্থ পড়তে বাধ্য করা হয় ছোট থেকে। কিন্তু আমাদের ধর্মগ্রন্থ কি? আমাদের ধর্মগ্রন্থ কি? আমাদের ধর্মগ্রন্থই জানি না তো গ্রন্থ পড়াবো কী করে? আমাদের ধর্মগ্রন্থ কি? হিন্দুদের ধর্মগ্রন্থ কি? বেদ বা বেদের সার গীতা। আমরা কি আমরা ছোট থেকে গীতা ভাগবতম পড়েছি? আমরা আমাদের ছোটদের পারে সেই পড়াই? পড়া তো দূরের কথা, আমরা উল্টে তাদেরকে মানা করে এই এত ছোট থেকে ধর্ম করছি, ধর্ম এখন করে, বুড়ো হলে ধর্ম করে, বলি না? তাহলে ধর্মের বেশ আমরা তৈরি করি না,
যার জন্য আমাদের হিন্দু ধর্ম এত বিভ্রান্ত। কে যদি সঠিকভাবে গীতা ভাগবতম পড়ে তার ধর্মের বিভ্রান্তি হওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু আরেকটা কথা এখানে বলা যে মুজ্জন্তি যৎসুরয়, আরে দেবতা লোকেরাও মুজ্জমান হয়ে যায় ভগবানকে চিনতে পারে না, আর তুমি তো ছাড় কথা, আর লোকে গর্ব করে বলে আমি ভগবানটা মানি না, আরে দুর্বোকা, ভগবানকে তুমি মানবে কি করে? শাস্ত্রে বলা হয়েছে, উদাহরণ দিয়ে বুঝাতে পারবে, কোন বুদ্ধিমান পণ্ডিত শিক্ষিত ব্যক্তি এখনকার দিনে সায়েন্সের এই যে উন্নততর ব্যবস্থা, কেউ যদি বলে আমি এখন রাত্রে আমি সূর্য দেখব, আমাদের বৈজ্ঞানিক আবিষ্কারের দ্বারা আমি সূর্যকে এখন দেখেই ছাড়ব, দেখতে পাবে কোন প্রকারের এত বড় হ্যালোজিন লাইট আছে কি যার মাধ্যমে সূর্যকে খুঁজে বের করতে পারবে? পারবে কি না? সূর্যকে দেখতে গেলে কি করতে হবে? সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। আর শুধু তাই না, সকাল পর্যন্ত অপেক্ষা করলেও হবে না, সূর্য উঠবে, সূর্যের আলোকে সূর্যকে দেখতে পাবে, তাই না? আমার চোখ থাকতেও আমি সূর্যকে দেখতে পাবো না যদি সূর্য না উদয় হয়। তো শাস্ত্রে বলা এটা বলতে পারলে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, তা যার উপরে ভগবানের কৃপা হয়েছে সে ভগবানকে জানবে। তা আপনি মূর্খের মতো কথা বলছেন, আপনি এরকম বলতে পারেন, হায় দুর্ভাগা আমি, আমার উপরে ভগবানের কৃপা হলো না, আমি ভগবানকে জানতে পারলাম না, এটা বললে একটু মানায়, আমি ভগবানকে মানি না, এটা পাগলের পলাপ ছাড়ার কিছু না। সেই জন্য যারা ভক্তরা আছে এই কথা তারা মোটেই প্রভাবিত হওয়া উচিত না, এটা পাগল, পাগলে কি না বলে আর বাকিটা আর বলছে না, সে পাগলের দল। আরে বড় বড় দেবতা এমনকি ব্রহ্মা, লোকের নামে গালাগালি করছে তো ওই জন্য মাই, আরে সাধারণ লোকের কথা তো ছেড়ে দিন, ব্রহ্মা বিভ্রান্ত হয়ে গেলেন না, ভগবানকে চিনতে পারলেন না, সেই জন্য বলছেন সবাই বিভ্রান্ত জল দেখে, আর বিভ্রান্ত হয়ে সব উল্টো দেখে, তেজ বাড়ি মিদেম যথা বিনিময় যত্র ত্রিসর্গ মিশা, জলকে কাঁচ দেখে, কাঁচকে জল দেখে, রাস্তা যেতে দেখা যায় না খুব রোদ্রেতে রাস্তায় জল দেখা যাচ্ছে, সব উল্টো পাল্টা দেখে, লোকে বিভ্রান্ত হয়ে যায়। সে বিভ্রান্ত করায় ভগবান, ভগবানই করায় সব কিছু। ধামনা সেন সদা নিরস্ত কুহকম, যিনি এই নিরস্ত কুহক মায়ারূপী বস্তুকে যিনি একদম দাবিয়ে রাখেন, কুহক নিরস্ত করে রাখেন, সত্যম পরম ধীমহি, আমি সেই সত্য পর বস্তুকে আমি ধ্যান করি। শ্রীমদ্ ভাগবতমে এই হচ্ছে প্রথম শ্লোক, এই শুরু হয়েছে ধীমহি শব্দ দিয়ে, সেই জন্য তো এটাকে ভাগবতম শুরু হয়েছে গায়ত্রী মন্ত্র দিয়ে, ধীমহি, এটা গায়ত্রী মন্ত্রের ইঙ্গিত দেওয়া আছে। তো এটা গেল নমস্কার। আপনারা দেখছেন কোনো জিনিস বর্ণনা করতে গেলে মঙ্গলাচরণ করতে হয়, শিল ব্যাসদেব রচনা করতে গিয়ে মঙ্গলাচরণ করেছেন তিনটা শ্লোকে, মঙ্গলাচরণের তিনটি পার্ট, সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার, তিনটা জিনিস, বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। তো প্রথম শ্লোকে তিনি নমস্কার করলেন, কাকে নমস্কার করলেন, কাকে নমস্কার করলেন? আমাদের ভাগবতমে যে প্রতিপাদ্য বিষয় ভগবান কৃষ্ণকে। এবারে দ্বিতীয় শ্লোকে কি আছে, বস্তু নির্দেশ, আমরা কালকে পড়েছি ভাগবতমের বিষয়বস্তু, বস্তু কি ভাগবতমের বিষয়বস্তু মনে পড়ে? কালকে ভাগবতের বিষয়বস্তু কি ছিল? হ্যাঁ, আরে এই জিনিসটাই ভুলে গেলেন, হায় হায়, কমপক্ষে মাখনটা মনে রাখলেও কমপক্ষে চলে বাজারে, এটাই ভুলে ফেললেন তাহলে? আমি তো প্রথম মনে করলাম আপনাদের হুবো, তার মানে দেখে দেখে বলছিলেন মানে উত্তরগুলো প্রথমে। তো ভাগবতমের বিষয়বস্তু, ভাগবত বস্তু নির্দেশ, বস্তু কি, একসঙ্গে শ্লোক উচ্চারণ করব, ধর্মা পজ্জিত কৈতবত্র নির্মত শরণম সতম বেদম বাস্তব বস্তু বস্তু সেবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি
তৎক্ষণাৎ অনুবাদ জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বোতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয় মহামুনি বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমৎ ভাগবত রচনা করছেন জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন কেহ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয় হরে কৃষ্ণ এখানে বলা আছে ধর্ম পজ্জিত কৈতব অত্র পজ্জিত মানে বাতিল করুন যেরকম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় সর্বধর্মান পরিত্যাজ আর পজ্জিত দুটো একই মানে কিন্তু পরিত্যাজ আর পজ্জিত কীভাবে দেওয়া আছে দেখেন শব্দার্থতে পজ্জিত মানে হচ্ছে সম্পূর্ণভাবে ঝাঁটিয়ে ফেলুন যত প্রকার জগতে ধর্ম রয়েছে সমস্ত প্রকার ধর্মকে বাতিল করুন আর ধর্ম নির্মৎসর ব্যক্তিরাই গ্রহণ করতে পারে সেই পরম ধর্ম সেই পরম ধর্ম কী বস্তু বেদম তাকে জানা পরম সত্যকে জানাই হচ্ছে পরম ধর্ম বাস্তবম বস্তু তিনি হচ্ছেন বাস্তব বস্তু বাস্তব অবাস্তব কী জিনিস বাস্তব জিনিস কি আর অবাস্তব কী জিনিস যেরকম বর্তমান পড়ুয়ারা স্কুল থেকে তারা তর্ক করে আপনার কি ভগবানকে দেখেছেন বলছে না যে জিনিস চোখে দেখা যায় না সেটা নিয়ে আপনারা এত ভাবনা চিন্তা করেন কেন আমরা বৈজ্ঞানিকের ছাত্র আমরা যে জিনিস চোখে দেখি না সে জিনিস আমরা বিশ্বাস করি না বলে না আমরা যেটা চোখে দেখি সেটাই বাস্তব বলে ছাত্ররা বেশি করে পড়ুয়ারা বেশি করে বলে আত্মা বাস্তব বস্তু কি যেটা চোখে দেখা যায় সেটা বাস্তব নয় কিন্তু আমরা যেরকম বলি যখন আমাদের কেউ মারা যায় এই জগৎ ছেড়ে চলে যায় আমি বলি আমার বাবা চলে গেলেন বাবার ডেড বডি যদি পড়ে থাকে কে চলে যায় আত্মা চলে যায় তাহলে ওকে জিজ্ঞেস করি বাবা কোনটা আত্মাটা না বডিটা আত্মাটা তাহলে এতদিন তুমি বাবা বলে কাকে ডাকছিলে ওটা বাস্তব না অবাস্তব উত্তর দাও তখন ওরা বলে উত্তর দেয় আপনাদের সঙ্গে না তর্কে পারা যাবে না তো সেই জন্য বাস্তব বস্তু কোনটা বাস্তবম বস্তু সেই বাস্তব বস্তুকে জানলে শিবদম তাপত্রয় উন্মূলনম সমস্ত তিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে যাবে এবং এই গ্রন্থটি রচনা করেছেন কে শ্রীমৎ ভাগবতে মহামুনির কৃতে মহামুনি বেদব্যাস তো কোথায় কোথায় এখানে বেদব্যাস বলেছেন কোথায় কোনো আচার্য এটা ব্যাখ্যা করছেন এই শ্রীমৎ ভাগবত লিখছেন তো ব্যাসদেব তিনি তো নিজের কথা বলতে পারেন না প্রভুপাদ লিখেছেন ব্যাসদেব লিখেছেন এই কথাটা কিন্তু কোনো কোনো আচার্য এতে টিকা দিয়েছেন যেহেতু ব্যাসদেব লিখছেন মহামুনি অর্থে যিনি মুনিদের মধ্যে শ্রেষ্ঠ প্রথম ভাগবতম কে প্রদান করেছিলেন নারদ মুনিকে স্বয়ং নারায়ণ দিয়েছিলেন তো নারায়ণকে মহামুনি বলেছেন কিংবা পরের ঈশ্বর আর অন্য গ্রন্থের কী প্রয়োজন সদ্য হৃদি অবরুদ্ধেত্র পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ যে সদ্য কেউ যদি ভাগবতম কথা এই বেদম বাস্তব বস্তুকে জানার জন্য কথা শ্রবণ করতে আগ্রহী হয় হৃদি অবরুদ্ধে তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যান কখন তৎক্ষণাৎ সময় লাগে না কিন্তু তৎক্ষণাৎ কিন্তু কৃতিভি আর শুশ্রূষবি দুটো লাগবে কিন্তু কৃতিভি কৃতিভি মানে কী দেওয়া আছে বইতে কৃতিভি সুকৃতি যিনি খুব ভাগ্যবান ব্যক্তি অনেক আচার্যের ব্যাখ্যা দিয়েছেন কৃতিভি মানে যিনি সদ্গুরুর কাছ থেকে কৃপা লাভ করেছেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্ত যার হৃদয়ে ভক্তিলতার বীজ অর্পিত হয়েছে শ্রবণ কীর্তন জলে কর এসেছেন এই
আছে। চৈতন্য রূপ ভাগবতের কথার জল যখন সেই বীজে রূপিত হয় তখন সেই বীজ বাড়তে থাকে, অঙ্কুরিত হয়ে লতাতে বর্ধিত থাকে, তাকে বলা হয় কৃতিবী। সেই কৃতবান ব্যক্তি যিনি সদ্গুরু চরণ আশ্রয় করে গুরুদেবের কৃপা লাভ করেছেন, আর শুধু তাই না, গুরুদেবের কৃপা লাভ করে ভাগবত কথা শোনার প্রতি ঐকান্তিক আগ্রহী হয়েছেন। শুশ্রূষবি, শুশ্রূষবি মানে যিনি ভাগবত কথা শোনার প্রতি যার প্রচণ্ড আগ্রহ। আমাদের শিক্ষাগুরু সেই সময় ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছিলেন এইরকম ভাগবত সম্মেলনে, আরে ভাগবত কথা এসে বসে শোনা তো দূরের কথা, কেউ ঘরে বসে প্ল্যান পরিকল্পনা করছে যে ওখানে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে ভাগবত কথা হচ্ছে আমি যাব, কোনো কারণে আসতে পারল না, ঘরে আটকে গেছেন, ছটপট করছে, আরে কোনো মতে যেন কোনো কিছু ব্যবস্থা করে যেন যেতে পারি কিন্তু আসতে পারছে না, তার আর হয়ে যাবেন ভাগবত কথার প্রতি এত আকৃষ্ট ভগবান। তো সুতরাং সেইখানে বলে শুশ্রূষবি তৎক্ষণাৎ, তাই এখানে বলা হচ্ছে বস্তু নির্দেশ, বস্তু নিয়ে বস্তু কি সেটা বস্তু হচ্ছে বাস্তবম বস্তু আর শিবতম, যেটা আগে শ্লোকে বলা হয়েছে সত্যম পরম পরম সত্য বস্তু সেটা হচ্ছে বস্তু নিতে, তাকে জানা, তাকে জানলে তিতাব দুঃখ সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। তো পরের শ্লোকে হচ্ছে আশীর্বাদ, তিন নম্বর শ্লোক, নিগমকল্পতরু গলিতম ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিতম ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভবি ভাবুকাহা। হে বিচক্ষণ ও চিন্তাশীল মানুষ ছিল ব্যাসদেব, গদগদ চিত্তে সমস্ত লোকের প্রতি আশীর্বাদ করে বলছেন, হে চিন্তাশীল এবং বিচক্ষণ মানুষ, আপনারা বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ক ফল ভাগবতম আস্বাদন করুন, তা ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছিল, তাই এই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। ব্যাসদেব বলছেন বৈদিক পতরু বৈদিক বৃক্ষের সুপক্ক ফল, গাছে পাকা ফল, কিন্তু গাছে পাকা ফল পাওয়া মুশকিল, কিন্তু সব জাতা দেওয়া পাকানো ফল না, কিন্তু যে বৈদিক বৃক্ষের সুপক্ক ফল, আর এই ফলে যেরকম পাকা গাছের ফলে যখন টিয়া পাখি, টিয়া পাখি তার লাল ঠোঁট দিয়ে যখন সেই ফলটা একটু খায়, সেই ফলের টেস্ট কিন্তু বেড়ে যায়, জানি না আপনারা পেয়েছেন কি না, যারা গ্রামে গঞ্জে থাকেন সেই ফল টেস্ট দেখেছেন। তো এখানে ব্যাসদেবও বলছেন, গ্রন্থকার বলছেন, আরে এই ফলটি আরও অধিক উপাদক হয়েছে কেন, না সুখদেব গোস্বামীর মুখ থেকে নিঃসৃত হয়েছে, আরও বেড়ে গেছে, দ্রব সংযুতম তাতে দ্রবযুক্ত হয়েছে, কিন্তু তাতে আরও মশলা লেগে গেছে, পিবতম ভাগবতম রসমালয়, আরে রসমালাইয়ের মতো স্বাদ, কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই, রসমালায়ম পিবত, পান করুন, নিয়মিত পান করুন, কখন পান করুন, সকালে বিকালে না কখন, মুহুরহ অহরহ মানে দিন রাত্রি সবসময় পান করুন, রসিকা ভবি ভাবুকা, হে রসিক ভক্তগণ, হে ভাবুক ভক্তগণ, পান করতে থাকুন, ভবি ভবি মানে, ভবি মানে কি আছে দেখুন তো, ভবি এই পৃথিবীতে, কেননা স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্ত এনম রস, স্বর্গলোকেও নেই কৈলাস আপনারা পান, বৈকুণ্ঠেও এই রস নেই, এই পৃথিবীতে আছে, যদি আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন আপনি রস পান করুন, কেন ছাড়বেন, হে বিচক্ষণ হে চিন্তাশীল হে বুদ্ধিমান ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তি আপনারা পান করুন নিয়মিত। আচ্ছা আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে বৈদিক বৃক্ষের সুপক ফল, ফল না, ফলকে লোকে পান করে না খায়, তাহলে এইখানে কেন শ্লোকে বলছেন পিবতম, কি বলে আমাদের কি বলে প্রাণ কোম্পানির জুস নাকি, না
এখানে বলা হচ্ছে এটা এমন ফল যেরকম ফলের আঁটি এবং ছিলকা থাকে, ছিলকা ঠিক আছে না, ছিলকা থাকে, কিন্তু এই ফলের ওই সব কিছু নেই। আঁটি ছিলকা মানে অন্যান্য বৈদিক শাস্ত্র আপনি পড়বেন, যোগের কথা বলা হয়েছে, ধ্যান যেমন গীতাতে কর্মযোগের আমরা ধ্যান যোগের কথা আছে, আর কি আছে, জ্ঞান যোগের কথা আছে, তারপরে ভক্তি যোগের, আপনাকে বেছে বেছে ভক্তিটা করতে হবে। ভগবান একটার পর একটা দিয়ে তুলনা করে ভক্তিকে শ্রেষ্ঠ করেছেন। তার মানে আপনাকে ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ এগুলোকে বাতিল করতে হবে। কিন্তু ভাগবত এমন যা কিছু রয়েছে আপনি কোনো কিছু ফেলতে পারবেন না, সব কিছু পান করতে পারেন। সেই জন্য এটা পান করতে বলা হয়েছে, সব আটি ছিলকা সব গিলে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এতে আটি ছিলকা কিছুই নাই, শুধুমাত্র রস। রস যেরকম রসমালাইয়ের কিছু ফেলতে হয় না, কিন্তু রসগোল্লা তো বললো চিপে চিপে খায়, রসটা বাদ দিয়ে অনেকে, কিন্তু রসমালাই কেউ চিপে খায় নাকি, একদম পুরোটাই পান করে। কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। এখানে বলছেন এরকম একজন যে এমন কি, আরে আপনারা তো দূরের কথা, যারা মুক্ত পুরুষ তারাও এইটা পান করতে অহরহ পান করতে থাকেন। যেরকম একজনের নাম বলুন তো, সুখদেব গোস্বামী, পরে আমরা পড়ব। সুখদেব গোস্বামী তিনি তো মুক্ত পুরুষ ছিলেন, তিনি তো ঘর বাড়ি ছেড়ে জন্মগ্রহণ করেই চলে গেলেন না, এই ভাগবত কথার রসে আবার টেনে এনেছে তাকে। আরও বলো কালকে বলছিলাম না, বলছে আমাদের কাছে তার নেই, তোমাকে এটা পান করতে গেলে ওই কুটিরে যেতে হবে, মুক্ত পুরুষেরা পর্যন্ত। অর্থাৎ ইনডাইরেক্টভাবে বোঝানো হচ্ছে আমাদের জীবনে যদি প্রচুর পরিমাণে কলুষ আবর্জনা থাকে, ভাগবত কথায় রস আমরা পাবো না। ভাগবত কথা শুরু হলে পার্বতী যে দশা হয়েছিল ঘুম আসতে পারে, ইনডাইরেক্টভাবে বোঝানো হচ্ছে। আজকে সকালে বলছিলেন একজন ভক্ত বুঝে ঘুমানোটা দিয়েছেন যেন ভগবত কথার রস হয়ে গেছে, কে কে ঘুমিয়েছেন যেন বলছিলেন, পার্বতী ঘুমিয়েছেন, আর কে, প্রহ্লাদ মহারাজের মা ঘুমিয়ে গেছে, তারপরে সুভদ্রা ঘুমিয়ে গেছিল, অনেক দৃষ্টান্ত বের করেছিলাম খুঁজে খুঁজে। বলে এরকম ভাগবত কথা তো ঘুম এসেই যায়, কিন্তু যিনি রস, যিনি মুক্ত পুরুষ, যার এই রসের আস্বাদন পেয়েছেন, যেরকম আমরা পড়ব পরীক্ষিত মহারাজ, তিনি সাত দিন তিনি এই জলের জন্য অভিশপ্ত হয়েছিলেন না, আমরা পড়ব এই এই স্কন্ধে আছে, তিনি নিশ্চয় করলেন আমি সাত দিন জল খাব না, অন্যান্য খাওয়া তো দূরের কথা, সাত দিন সাত রাত বসে তিনি ভাগবত কথা শুনছিলেন। সুখদেব গোস্বামী চিন্তা করছেন হয়তো তিনি পরিশ্রান্ত পরিক্লান্ত হয়ে যাচ্ছেন। পরীক্ষিত মহারাজ বলছেন, হে প্রভু, হে ঋষিবর, আপনি বলতেই থাকুন, আপনার যত আছে ঢালতে থাকুন, আমি শুনছি, আপনি মনে করবেন না যে আমি ক্লান্ত পরিশ্রান্ত, না, আমি নিশ্চিত যে আমি অভিশপ্ত হয়েছি, সাত দিনের পরে মরবো, সাত দিনের ভিতরে আমি মরবই না, আমি যত যা কিছু করি না কেন, নির্জলা ফাস্টিং করি আর যা করি, পেট ব্যথাতে মরবো না। আপনি ভাগবত কথা বলতেই থাকো, এটাটা একদম তার দৃঢ়তা ছিল, সাত দিনের ভিতরে মরবে না, সাত দিনের পরে মর। তো সেই জন্য এইরকম রস যার লাভ হয় সে ভাগবত কথা শোনার আগ্রহী হয়, তা নাহলে আমাদের চিত্তে দ্রবীভূত হবে কি করে। তো যাই হোক, এই তিনটা শ্লোকে গ্রন্থকার ভাগবতমের মহিমা, অর্থাৎ লেখকের মঙ্গলাচরণ বা আপনারা বলতে পারেন ভূমিকা তিনি প্রদান করেন এই তিনটা শ্লোকে। এবারে তিনটা শ্লোকের পরে ভাগবত তো চতুর্থ শ্লোক, নৈমিষে নিমিষ ক্ষেত্রে ঋষয় সৌনকাদয় সত্রম স্বর্গায় লোকায় সহস্রম সমমাসত। এক সময় সৌনকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। নৈমিষারণ্য এখনও ভারতে আছে, এলাহাবাদের কাছাকাছি, যারা অনেকে গেছেন মানে আপনাদের, আমাদের তীর্থযাত্রীরা বাস যায় নৈমিষারণ্য,
নৈমিষারণ্যে মুনি ঋষিরা সমবেত হয়েছেন ঠিক দ্বাপর যুগের। তারা 1000 বছর ধরে যজ্ঞ করেছেন, যজ্ঞ করার পরে তাদের ইচ্ছা ছিল ভাগবত কথা শোনার জন্য। আর সেই সময় ভাগবত কথা শোনানোর জন্য এই রোমহর্ষণ, যিনি সুত গোস্বামীর পিতা ছিলেন, ওখানে এসেছিলেন ভাগবত কথা শ্রবণ করানোর জন্য। তাকে প্রার্থনা করে বলছেন, ত একদা তো মুনয় পাতুর্হূত হুতাগ্নয় সৎকৃতম সুতমাসীনম প্রপৎসু হৃদমাদরাত। একদিন প্রাতকালে সেই স্বর্ণগাদি ঋষিরা হুতাগ্রীতে আহুতি প্রদান করে সমাবেত আসনে উপবিষ্ট শিল সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। তারা যজ্ঞ করে পবিত্র হয়েছেন, পবিত্র হওয়ার পরে তিনারা সুত গোস্বামীকে এই ব্যাসাসনে বসিয়ে তাকে সম্মান শ্রদ্ধা সম্মান করছেন। আর পড়ছি কীভাবে তারা সম্মান করছেন, ব্যাসাসনে বসিয়েছেন, তাকে স্বাগত সম্পূর্ণ তাকে স্তুতি করছেন। পরের শ্লোকে দেখেন, আমি একটু স্পিডে যাচ্ছি, আপনার শুধু যেহেতু গাইড বুক আছে আপনারা শুধু মিলিয়ে যাবেন। ঋষয় উঁচু, আমার সাথে সাথে শ্লোক উচ্চারণ করতে পারেন। তয়া খলু পুরাণানি স্মৃতিহাসানি চানঘ আখ্যাতান্না অপধীতানি ধর্মশাস্ত্রাণি চান্নুত। ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন, শুধু তাই নয় তা আপনি ব্যাখ্যাও করেছেন। আপনাদের গাইডবুকে এই যে ব্যাসাসনে বসতে গেলে কী যোগ্যতা লাগে, এই ঋষিগণ প্রার্থনা করেছেন, শিল প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, সেই সমস্ত আমি লিস্ট করে দিয়েছি। দেখেন যে সব রকমের পাপ থেকে মুক্ত হবে, এগুলো প্রতিটা শ্লোকে আমরা পাবো। কিন্তু চান ঘ, আপনি হচ্ছেন সম্পূর্ণ পাপ থেকে মুক্ত। সেই জন্য এটা একটা গুণ দরকার, যিনি ব্যাসাসনে বসবেন তিনি কমপক্ষে 4 নিয়ম পালন তাকে করতেই হবে, তা নাহলে তাকে ব্যাসাসনে বসতে দেওয়া উচিত নয়। সেই জন্য মনির প্রার্থনা করছেন, আপনি সেই সব গুণাবলী আপনি অর্জন করেছেন, আপনি চানক আর আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ, আর আপনি বিভিন্ন পুরাণ ইতিহাস ভালো করে পড়েছেন, আর শুধু তাই নয় আপনি গুরুদেবের স্মরণাকয় গুরুদেবের শ্রীমুখ থেকেও শুনেছেন, আর সেগুলো আপনি সুন্দর করে ব্যাখ্যা করতে পারেন, গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল। আর পরের শ্লোকে বলছেন, জানি বেদ বিদম শ্রেষ্ঠ ভগবান বেদ রায়ণ অন্যে চ মুনয় সুত পরাবর বিদ বিদু। হে সর্বপ্রবীণ বেদান্ত বিদ সুত গোস্বামী, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন, এবং যে সমস্ত ভৌতিক আতিভৌতিক জ্ঞান সম্পূর্ণরূপে লাভ করেছেন তাদের কাছ থেকেও আপনি শ্রবণ করে জ্ঞান প্রাপ্ত হয়েছেন। 8 শ্লোক, বেত্তম তৎসম্যম তৎসর্বম তৎ অনুগ্রহাৎ ব্রুয়ো স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জমপ্যুত। যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন। কালকে আমরা পড়েছিলাম মনে আছে, দীক্ষা নিলে হবে না, গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল এবং বিনীত হতে হবে। তাই গুরুদেব আপনার কাছে সেই জ্ঞান প্রকাশ করেছেন, কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি প্রদান করতে ব্যক্ত করেন। মুনি ঋষিরা পাঠকের বন্দনা করছেন এবং পাঠকের উপরে বিশ্বাস স্থাপন করছেন, পাঠকের একটা পাঠকের চিত্তকে তিনারা প্রশংসা করছেন, যাতে পাঠক সেই সমস্ত গুণের অধিকারী হয়ে তাদেরকে এই জ্ঞান প্রদান করতে পারেন। কমপক্ষে শ্রোতার এই বিষয়ে বিশ্বাস থাকা চাই, সেটা এখানে প্রতিপাদন করছেন। 9, তত্র তঞ্জাসমান ভবতা যদ বিনিশ্চিতম পুংসামেকা অন্তত শ্রেয় তন্ন সংসিতম অহর্ষি। হে আয়ুষ্মান, আপনি জনসাধারণের পরম মঙ্গল সাধনের জন্য, পরম মঙ্গল কীভাবে সাধিত হয় কি আপনি বদ্ধভাবে আমাদের কাছে বর্ণনা করুন। তো মুনি ঋষিরা সুত গোস্বামীর বন্দনা করার পরে তিনারা প্রশ্ন রাখছেন, এই ভাগবতের 6খানা প্রশ্ন আমি লিস্ট করে দিয়েছি আপনাদের 5 পৃষ্ঠায়। প্রথমে ঋষিদের প্রশ্ন, এটা যে প্রথম প্রশ্ন 9 নম্বর শ্লোকে,
যে জীবনের পরম শ্রেয় কি আপনি দয়া করে বলুন, জগৎ জীবের কিভাবে মঙ্গল সাধিত হবে, পেয়েছেন গাইডবুকে? পনেরো নম্বর। তো সুত গোস্বামীকে সৌনক ঋষিরা প্রথম আমাদের ভক্তি জীবনের তিনটা আছে, সম্বন্ধ, অবৈদেহ আর প্রয়োজন। তো প্রথমে মুনি ঋষিরা প্রয়োজন সম্বন্ধে জিজ্ঞাসা করছেন, আমাদের শ্রেয় বস্তু কি, কাকে আমাদের প্রাপ্ত হতে হবে, প্রয়োজনটা কি। তারপরে তেনারা বর্ণনা করছেন, প্রাণয়ল্পায়ুসভ্য কলা বস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যা হি উপদ্রুতা। হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় অল্প আয়ু, অল্প আয়ু কি, অল্প আয়ু, আয়ু আমাদের কমছে কি? লোকের কাছে বললে তো লোকে বিশ্বাস করে না। যদি আমরা তুলনা করি বিভিন্ন যুগের পর্যায়ে, সত্যযুগে মানুষের আয়ু কত ছিল? 100,000। তখন পূর্ণ পরিমাণে ধার্মিক ছিলেন। আর সত্তর পরে ত্রেতা যুগে একটা করে শূন্যবাদ দিতে হবে শুধু, আর কিছু না, 10,000। তারপরে দ্বাপর যুগ আরেকটা শূন্যবাদ, 1,000। আর কলি যুগ আরেকটা শূন্যবাদ, 100। খুব সুন্দর হিসাব মনে রাখার জন্য। কিন্তু যারা সিনিয়র বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তারা আশা করলে করতে পারেন সেঞ্চুরি করার। সেঞ্চুরি করতে পারলে করতে পারেন, কেননা তারা জৈব সারের আহার খেয়েছেন, প্রাকৃতিক আহার খেয়েছেন। কিন্তু হায় দুর্ভাগ্য, আমাদের বৈজ্ঞানিকের উন্নতিতে হাইব্রিড খেয়ে আছে, জীবনটা আরও কমিয়ে দেওয়া হয়েছে। আমরা কত আশা করতে পারি? 50-60 হয়তো আমরা আশা করতে পারি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা আসছে, আমি দেখেছি আমার দাদু ছিলেন অনেক লম্বা, আমি মোটামুটি খারাপই না, মোটামুটি আছি। কিন্তু আমার একটা ভাইপোকে আমি দেখে এসেছিলাম খুবই ছোট। এতক্ষণ এই শ্লোকগুলো কথা মনে পড়ছিল, কলিযুগ কিভাবে তাড়াতাড়ি মানুষ ছোট হচ্ছে। তাহলে অল্প আয়ু ঠিক কতটা অল্প আয়ু, 100,000 থেকে এখন কত দাঁড়িয়েছে? 100 না, 50-60। মানুষের অল্প আয়ু, তারা কলহপ্রিয়, ঝগড়া, এ পার্টির ও নিন্দা করছে, ও পার্টির এ নিন্দা করছে না। ওরা বলছে ওরা চুরি করেছে, এরা বলছে না এরা চুরি করেছে, দুজন দুজনকে দোষারোপ করছে। এ ও পার্টি না ভালো, সবাই চোর, চোরের রাজ্য সব, কলহপ্রিয়, সব ঝগড়াঝাটি। তারপরে হচ্ছে তারা অলস, অলস কিনা, তারা জাগতিক দিদিয়া অলস আর ধার্মিক, তাৎপর্য লিখেছেন, ভাগ্যহীন, সর্বোপরি তারা নিরন্তর রোগ ব্যাধির দ্বারা উপদ্রব, রোগ ব্যাধি আছে না নাই, এ কলিযুগে ভীষণ। তো পৌপা তাৎপর্য লিখেছেন একটা কথা, মানুষের এই এই যে অল্প আয়ু খাদ্যাভাবের জন্য নয়, অত্যধিক অনিয়ম এবং অনাচারের জন্য এবং অত্যন্ত নির্ভরশীলের জন্য তেনারা অল্প আয়ু হচ্ছে খুব শীঘ্রই। তো তারপরে দ্বিতীয় প্রশ্ন, 11 নম্বর শ্লোকে, সমস্ত শাস্ত্রিণী ভূরি কর্মাণি শতব্যানী বিভাগস অত্র সাদ অত্র যৎসারম সম্বদ্ধতা মনীষয়া ব্রহি ভদ্রায় ভূতানাম জেনাত্মা সুপ্রসীদতি। বহুবিধ শাস্ত্র রয়েছে, সেই সমস্ত শাস্ত্র কর্তব্যকর্মে নির্দেশ দেওয়া হয়েছে, বহু বছর বিভাগক্রমে পাঠ করলে তা জানতে পারা যায়। তাই হে মহর্ষি, দয়া করে সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণরূপে প্রসন্ন হতে পারে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সমস্ত শাস্ত্রের সার কি, অর্থাৎ সাধন কি, অর্থাৎ অবিদেহ কি, অবিদেহ অর্থাৎ প্রয়োজন বস্তুকে প্রাপ্ত হতে গেলে আমাদের কি করতে হবে। প্রশ্ন বোঝা গেল? দ্বিতীয় প্রশ্ন গাইডবুকে মিলাবেন, কিন্তু দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের কি,
আর সে প্রয়োজন বস্তুকে প্রাপ্ত হতে গেলে আমাদেরকে কি করতে হবে? তারপরে বারো নম্বর শ্লোক, তিন নম্বর প্রশ্ন, সুতব জানাসি ভদ্রম তে ভগবান সত্যতাম পতি দেবক্যাম দেব বসুদেবস্য জাত যশ চিকিৎসয়া। হে সুত গোস্বামী, আপনি বলুন ভগবান শ্রীকৃষ্ণ এই দেবকীর গর্ভে কেন আবির্ভূত হয়েছিলেন? এই তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের কি ছিল, প্রয়োজন, অভিদেহ, তারপর আরেকটা কি বাকি আছে, সম্বন্ধ। এই সম্বন্ধ তত্ত্ব বলতে গিয়ে তিনখানা প্রশ্ন করেছেন। প্রথম এই তিন নম্বর প্রশ্ন হচ্ছে সম্বন্ধ, জন্ম সম্বন্ধে আপনি বলুন কেন তিনি বসুদেব দেবকীর গর্ভে, দেবকীর গর্ভে কেন আবির্ভূত হলেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যবেত্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নয়তি মামিতি সহ অর্জুন। হে অর্জুন, যিনি আমার জন্মকর্ম জানেন ভালোভাবে, তাকে আর জগতে জন্মগ্রহণ করতে হয় না। সেই জন্য আমরা জানতে চাইছি ভগবানের জন্ম কথা আপনি বলুন। তেরো নম্বর শ্লোক, তন্যা শুশ্রুমাণায়াম মহর্ষাঙ্গ্যানুবর্ণিতুম তজ্জস্যাবতার ভূতানাম ক্ষেমায় চ ভবায় চ। হে সুত গোস্বামী, যার অবদিবস আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে খুবই আগ্রহী। চোদ্দ, আপন্ন সংস্কৃতিম ঘোরাম জন্নাম দিবস গৃহম তত শব্দ বিমুচ্চেত যদ বিভেতি স্বয়ং ভয়ম। জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে মানুষ বিবশ হয়েও ভগবানের দিব্য নাম উচ্চারণ করতে করতে এই সংসার চক্র থেকে মুক্ত হয়ে যায়, সেই নামে স্বয়ং মহাকাল ও ভীত হন। পনেরো, যৎপাদশম শ্রয়াসুতম মনয়প্রশ্রমানয়া সদ্য পুণ্যন্ত সংশ্লিষ্টা সন্ধুনাপ অনুসেবয়া। হে সুত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গ পাবে অর্থাৎ দর্শন মাত্রেই জীব পবিত্র হয়। কিন্তু সুরধুনী গঙ্গার জল সাক্ষাৎ স্তন পর্শন ইত্যাদি মাত্রেই তাদের পবিত্র করে। বলা আছে এই সময় যারা ভগবানের নাম গ্রহণ করে তাদের দর্শন মাত্রেই, বৈষ্ণবকে দর্শন করলেই জীব পবিত্র হয়ে যায়, আর গঙ্গার জলে ডুব দিলে পবিত্র হয়। বলছেন না, তোমার দর্শনে কি দর্শনে পবিত্র করো, এই তোমার গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। ষোলো নম্বর, কোংবা কো বা ভগবত তস্য পুণ্য শ্লোকে কর্মণ শুদ্ধি কামন শ্রেণুয়া দস্য কলি মলাপহম। কলিযুগের পাপঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে ভগবানের দিব্য ভগবত কর্মিত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? সতেরো নম্বর শ্লোক, তারপরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন, চার নম্বর প্রশ্ন তেরো নম্বর শ্লোক লেখা আছে মনে হয় না, ওটা একটু কারেকশন করে সতেরো নম্বর লিখবেন। তস্য কর্মাণ উদারাণী পরিগীতানি সুরভি ব্রুহি ন সদ্ধানানাম লয়াদধত কলা। আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করুন। প্রথম হচ্ছে জন্ম, তারপরে হচ্ছে কর্ম, জন্মকর্ম, জন্মকর্মের কথা বলুন। পাঁচ নম্বর, পাঁচ নম্বর প্রশ্ন আঠারো নম্বর শ্লোকে, অথাক্ষায়ী হরে দিতা অনবতার কথা শোভা লীলাবিদ ধত শৈরীম সরসাস্ব আত্মমায়া। তাহলে তিন চার তিন চার পাঁচ, এটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। ভগবানকে জন্ম কর্ম আদি বর্ণনা করুন, ভগবানের বিভিন্ন অবতারদের কথা বলুন। তারপরে উনিশ, বয়ম তু ন বিতৃব্যাম উত্তম শ্লোক বিক্রমে যত শ্রীণতাম রসজ্ঞানাম সাধু সাধু পদে পদে। আপনি বলতে থাকুন, যতই আমরা ভগবানের কথা শ্রবণ করি না কেন, আমরা তৃপ্তি লাভ করি না। কৃতবান কিল কর্মাণি সহরামেণ কে সব অতিমর্তানি ভগবান গুড় কপট মানুষ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে মনুষ্যরূপে লীলা করেছেন, সেই লীলা তার স্বরূপ গোপন রেখে তিনি অলৌকিক কার্য করেছেন।
कलिमागतमज्ञेयं क्षत्रियस्मिन् वैष्णवे वयम् आसीना दीर्घसत्रेण कथायां सक्षना हरे। कलिजुगेर आगमन होयेछे जेने आमरा ई नयिमसरण क्षेत्रे एसे उपस्थित होयेछि हरि कथा शोनार जन्य। बाईस तं न संदर्शित धात्रा कुस्तरं निस्थित तीर्जतम कलिम सत्य हरम पुंसाम कर्णधार इवर्णम। आमरा मानुषेर सद्गुण अपहरणकारी कलिजुग रूप दुर्लंग समुद्र अतिक्रम करते इच्छुक, समुद्रे परपारे गमन करते इच्छुक मानुष इच्छुक मानुषेर काछे कर्णधार सदृश आपनी आमादेर काछे उदित होयेछेन, विधाता आपनाके पाठियेछेन। शेष प्रश्न तेईस नम्बर श्लोक। छय नम्बर प्रश्न, ब्रूहि जोगेश्वरे कृष्णे ब्रह्मणे धर्म बर्मणि संकाष्टा मधुनपे पेते धर्मम क शरणम गत। परम ब्रह्म भगवान श्रीकृष्ण सम्प्रति तिनि नित्य धर्म धान रूप अप्रकट होले धर्म एखन कार शरणापन्न होयेछे। एई होच्छे एई प्रथम अध्यायेर सार कथा। व्यासदेव तीनटा श्लोके भूमिका रचना करेछेन, तारपरे नैमिषारण्ये ऋषिरा सौनक ऋषि आदि ऋषिरा सूत गोस्वामीके छटा प्रश्न करेछेन, ठीक आछे। प्रथम अध्याय द्वितीय अध्याय कद्दूर गोड़ाय देखि कि द्वितीय अध्याय आपनादेर गाइडबुक आछे शुधु खाली मिलाबेन, जेहेतु आमादेर समय संक्षेप ना हले प्रथम स्कन्धटा शेष होबे किना जानि ना। द्वितीय अध्याय दिव्य भाव एवं दिव्य सेवा। व्यास उवाच इति संप्रसन्नं धन्य विप्राणां रोम हर्षणी प्रतिपूज्य वचस्ते साम प्रवक्तुमुपचक्रमे। रोमहर्षण सुत पुत्र उग्रश्रवा शौनकादि ब्राह्मणदेर सेई प्रश्ने सम्पूर्णरूपे परित्यक्त हये तादेर धन्यवाद ज्ञापन करलेन एवं प्रश्नेर उत्तर दिते शुरु करलेन। प्रश्न शुने खूबই सन्तुष्ट हलेन। এই ছয় প্রশ্ন আছে ভাগবতের পিলার বলা আছে পিলার। এই ছটা প্রশ্নের উপরে পুরো ভাগবত দাঁড়িয়ে আছে, কিন্তু এই ছটা প্রশ্নের যদি অর্থ ঠিক মতো ধরতে পারেন পুরো ভাগবতকে আপনি একটু বুঝতে পারবেন বলে আশা করা যায়। ঠিক যেরকম ভগবদ গীতাতে একটা প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে, আমার পুত্র পাণ্ডুর পুত্রের যুদ্ধক্ষেত্রকে কি করলো, আর এখানে ছটা প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে শ্রীমদ ভাগবত। এই ছটা প্রশ্নকে বলা হয় ভাগবতমের স্তম্ভ। এই ছটা স্তম্ভের উপরে সুরক্ষিত। তো বলা হচ্ছে সুত গোস্বামী খুব প্রসন্ন হলেন, তিনি উত্তর দিতে শুরু করছেন। তো উত্তর দিতে গিয়ে তিনি প্রথমে আমি অনুবাদগুলো পড়ে যাচ্ছি। প্রথমে তিনি সুখদেব গোস্বামীর কথা স্মরণ করছেন। আমি ব্যাসাসনে বসে আমাদের প্রথম নিয়মটা আমি বলেছি, প্রথমে গুরু প্রণাম, মঙ্গলাচরণ গুরু প্রণাম, সুত গোস্বামী গুরুদেবকে প্রণাম করছেন। আমি সেই মহর্ষিকে দুই নম্বর শ্লোক দেখেন, আমার প্রণতি নিবেদন করি যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করার জন্য উপনয়ন অনুষ্ঠান করার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছে, হে তার পিতৃদেব ব্যাসদেব বিরহ কাতর হয় হে পুত্র বলে পিছনে দৌড়াচ্ছিলেন, কিন্তু পুত্র তার ফিরে তাকাননি, এতটাই তিনি নির্বিঘ্ন ছিলেন। আর সংসাররূপ গভীর অন্ধকারে উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষের কাছে কৃপা করে যিনি বৈদিক শাস্ত্রে সার কথা ব্যাখ্যা করেছিলেন তিন নম্বর শ্লোকে, সেই মুনিবর মুনিদের গুরু। দেখেন তিন নম্বর শ্লোকে লাস্ট লাইনে তং ব্যাস শুনো মুনি অপায় গুরু মুনি নাম। সমস্ত তিনি যেখানে ভাগবতম পাঠ করেছিলেন সেখানে সমস্ত মুনি ঋষি ব্যাসদেব নারদ ধৌম সবাই এসে হাজির হয়েছিলেন ভাগবত কথা শোনার জন্য, অর্থাৎ তিনি গুরু সবাইকে শুনিয়েছেন। সেই মুনি গুরুকে আমি প্রণাম করি। তিনি তার প্রতি কৃতজ্ঞ হয়েছিলেন, কেন ওখানে তো মেন শ্রোতা কে ছিলেন সুখদেব গোস্বামীর কাছে, পরীক্ষিত মহারাজ। তিনি দূরে বসে বলল তো সুখদেব গোস্বামী চিন্তা করেছিলেন আমি তো পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনাচ্ছি, কিন্তু ভাগবত কথা শোনার পরে পরীক্ষিত মহারাজ তো ভগবতধামে চলে যাবেন না, তিনি দেহত্যাগ করবে, কিন্তু পরবর্তী বক্তা কে থাকবে। তিনি দূরে বসেছিলেন সুত গোস্বামীকে ডেকে কাছে বসিয়ে
आदर करे सम्पूर्ण कथा ताके सुनिए चेन जे रखम दूरे बसले सब कथा शुना जाए ना एखन तो माइकेर व्यवस्था आछे तखन तो मात्र सुखदेव गोस्वामीर भागवत पाठे 300-400 लोक छिल ना किन्तु मात्र 60,000 लोक छिल आर बिना माइके कथा बोलेछिलेन उनी अमाइक छिलेन आमी माइक निये बोलछि उनी अमाइक माइक छाड़ाई बोलेछिलेन दूर थेके सुतो गोस्वामीके काछे डेके एने शुनियेछेन एवं भागवत पाठे शेषे द्वादश स्कंध जखन आपनारा पढ़बेन देखबेन द्वादश स्कंधे चतुर्थ अध्याय घोषणा करछेन जखन भागवत पाठ शेषेर दिके आमी घोषणा करछि परवर्तीकालेर भागवत आचार्य हबेन सुतो गोस्वामी আর যখন ভাগবত পাঠে তিনি বসেছেন সেই তার গুরুদেবের যে অনুগ্রহ তা গুরুদেবের যে কৃপার কথা তার মনে পড়েছে তাই প্রথমে তিনি তাকে প্রণাম জানাচ্ছে প্রণাম জানাবে না কতটাই তিনি তার গুরুদেবের কৃপা লাভ করে গুরুদেব ডেকে তাকে আশীর্বাদ করেছেন আর তিনি ছিলেন ব্যাসদেবের কৃপাপ্রাপ্ত তিনি একটু ছোট ছিলেন যার জন্য তিনি ব্যাসদেবের সেবা করতেন বলা আছে কোনো কোনো পুরাণে আর ব্যাসদেবের সেবায় এত সন্তুষ্ট হয়েছেন ব্যাসদেব থেকে আলিঙ্গন করেছেন হে বৎস আমি তোমার সেবার প্রতি খুব সন্তুষ্ট আমি তোমাকে আশীর্বাদ করি যে জ্ঞান আমি প্রাপ্ত হয়েছি আমার গুরুদেবের কাছ থেকে সমস্ত জ্ঞান তোমার হৃদয়ে প্রকাশিত হোক ব্যাসদেবের কৃপাপ্রাপ্ত সুখদেব গোস্বামীর কৃপাপ্রাপ্ত আরেক জায়গায় যখন ভাগবত পাঠ শুরু হবে প্রথমে তিনি তিনাকে ব্যাসাসনে বসানো হয়নি কিন্তু বসেছিলেন তার পিতা রোমহর্ষণ রোমহর্ষণ ভাগবত পাঠ করতে বসেছেন আর ওই সময় ঘটনা ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলরাম যুদ্ধক্ষেত্রে ছিলেন না আমরা জানি না বলরাম তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন তীর্থ ভ্রমণ করতে করতে এসে নৈমিষারণ্যে এসে উপস্থিত হয়েছেন আর নৈমিষারণ্যে দেখছেন মুনি ঋষিদের সামনে তিনি ভাগবত পাঠ করছেন রোমহর্ষণ বলরাম এসে গেছেন বলরামকে দেখে সবাই উঠেছেন কিন্তু এই বক্তা রোমহর্ষণ যে উঠেননি তা আদিগুরু বলরাম জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বললেন যে ভগবান বলরাম এসে হাজির হয়েছেন কম্পকে উঠে গুরুদেবকে আদিগুরু তো বলরাম তাকে সম্মান করা উচিত এই কাশীবতরা তোমার নেই তোমার ভাগবত পাঠের যোগ্যতা নেই তাকে একটা কুশ ঘাস নিয়ে বধ করলেন যা ভাগ এখানে আপনি কিছু তোমাকে ভাগবত পাঠ করার যোগ্যতা দেওয়া হবে না যেহেতু গুরুদেবের প্রতি তুমি শ্রদ্ধাশীল নও তখন মুনি ঋষিরা কাতর প্রার্থনা করলেন বলরামের কাছে আরে আমরা 1,000 বছর ধরে যজ্ঞ অনুষ্ঠান করে আমাদের বহু আশা নিয়ে এসেছি ভাগবত কথা শোনার জন্য আমরা এখন বঞ্চিত দয়া করে আপনি কিছু একটা ব্যবস্থা করুন তখন বলরাম রোমহর্ষণী প্রথম শ্লোকে দেখেন রোমহর্ষণী অর্থাৎ রোমহর্ষণের পুত্র সুত গোস্বামীকে ডেকে ব্যাসাসনে বসিয়ে পুরো আশীর্বাদ ঢেলে দিয়ে গেলেন যে এই ব্যক্তি সম্পূর্ণ ভাগবত বলতে পারবে আপনাদের মনোবাসনা চিত্তের বাসনাকে পরিতৃপ্ত করাতে পারবে তাহলে আশীর্বাদ পুষ্ট ছিলেন প্রথম ছিল সুখদেব ব্যাসদেব আর বলরামের কৃপাপ্রাপ্ত এই সুত গোস্বামী তাই সুত গোস্বামী প্রথমে বর্ণনা করলেন সেই কার বর্ণনা করলেন সুখদেব গোস্বামী গুরু সুখদেব গোস্বামী তারপরে বর্ণনা করছেন নারায়ণং নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীং ব্যাসম তত জয় মুদীরয়েৎ আমি গন্তরা শ্রীমদ ভাগবতমকে প্রণাম করি এবং নারায়ণ ঋষিকে প্রণাম করি এবং দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণতি নিবেদন করি মনয়ম সাধু পৃষ্ঠয়ম ভবদ্ভক্তি লোকমঙ্গলম যৎকৃতে কৃষ্ণ সংপ্রশ্ন জেনাত্মা সুপ্রসিদ্ধতি হে ঋষিগণ আপনারা যা প্রশ্ন করেছেন না অতি উত্তম প্রশ্ন করেছেন কেন কাছে সেই প্রশ্নগুলো যৎকৃত কৃষ্ণ সংস্পর্শ সেই প্রশ্নগুলোর মতে কৃষ্ণকে জুড়া আছে অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্ন করেছেন এই প্রশ্ন করার মাধ্যমে এই উত্তর দেওয়ার মাধ্যমে জগতে মঙ্গল হবে আমরা অনেক প্রশ্ন উত্তর করি পৌপা তাৎপর্যে লিখছেন জন্ম থেকে মা বাবার কাছে স্কুল কলেজে মাস্টারমশাইয়ের কাছে উকিল কাছে ডাক্তারের কাছে ওঝার কাছে
কত প্রশ্ন করেছি করেছি না কিন্তু কেবলমাত্র এই প্রশ্নের মাধ্যমে জগতে মঙ্গল হয় অন্য কোনো প্রশ্ন না সেই জন্য আপনারা খুবই উত্তম প্রশ্ন করেছেন আপনাদের মঙ্গল হোক তো তিনি উত্তর দিচ্ছেন তাই সমস্ত প্রশ্নের প্রথমে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন দ্বিতীয় প্রশ্ন কি ছিল সাধন কি শ্রেয় বস্তুকে পেতে গেলে আমাদের কি করতে হবে সাধন অভিধেয়টা কি সবৈপুংসাম পর ধর্ম যত ভক্তি রধ খজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি সমস্ত কিছুর পরম ধর্ম হচ্ছে অহেতুকি অপ্রতিহতা রূপে ভগবানের ভক্তি করা ভগবানের ভক্তি করতে হবে কী করতে কীরকম হবে অহেতু কি কোনো প্রকারের হেতু থাকবে না কিন্তু হেতু অর্থে কি বোঝায় কোনো প্রকারের প্রার্থনা থাকবে না আপনার কাছে সারা জগতে মন্দির আর ইস্কন মন্দিরের মধ্যে কি পার্থক্য অন্যান্য মন্দির রয়েছে অন্যান্য মন্দিরের বিগ্রহ রয়েছে সুন্দর করে আমাদের মন্দিরের বিগ্রহ রয়েছে কি পার্থক্য বলেন তো অন্যান্য মন্দিরে লোকে যায় শুধু চাওয়া পাওয়ার জন্য তাই না হে ভগবান আমাকে এটা দিন আমাকে ওটা দিন শুধু চাইতে ধনম দেহি জনম দেহি কয়েকদিন পরে গাইবে এটা সুন্দর করে গান করে আর লোকে খুব আনন্দ পায় আর আমাদের ভগবান সারা আমাদের পুরুষোত্তম মহারাজ বলে সারা দুনিয়ার মন্দিরের ভগবান আছে দেনে বেলা ভগবান দেওয়ার জন্য রেডি আছে সব হাত তুলে আছেন এরকম দেখবেন আছে না লক্ষ্মীজি এরকম দাঁড়িয়ে আছেন একদম লক্ষ্মীর কি বলে এটা ভাণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের ভগবান তো দাও ইস্কনের ভগবান আছে লেনে বানা ভগবান দাও শ্রী প্রভুপাদ বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন শিখিয়েছেন অহিত কি কোনো ভগবানের কাছে চাইতে হয় না কিন্তু না চরণ সেইটাই হচ্ছে ভক্তি প্রহ্লাদ মহারাজকে নরসিংহদেব বলছেন হে প্রহ্লাদ আমি খুবই সন্তুষ্ট তোমার উপরে তুমি কিছু চাও প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু আমাকে ব্যবসা বানাবে ব্যবসায়ী বানাবেন না আমি আপনার সঙ্গে ব্যবসা করতে আসি নাই যে আপনার কাছে কিছু চাইবো বুঝে না তুমি কিছু চাও তখন যদি 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 আমাকে দিতে চান এই আমাকে দিন যেন আমার ভিতরে কোনো প্রকারের কামনা বাসনা না জন্মায় শ্রী চৈতন্য মহাপ্রভু এক একজনকে ডেকে তিনি আশীর্বাদ দিচ্ছেন শ্রীধরকে ডেকেছেন শ্রীধর তোমা তুমি তো তোমার তোমার ড্যাম সন্তুষ্ট হয়ে আমি কিছু দিতে চাই তোমাকে অষ্টসিদ্ধি যোগসিদ্ধি সব দিতে চাই শ্রীধর বলছেন না প্রভু আমাকে এই দিক দিয়ে বঞ্চিত করবেন না যদি আমাকে দিতে চান এইটা আমাকে দিন যেই প্রভু কাড়ি নিল থোড় কলা পাত মহাপ্রভু সবসময় তার কাছ থেকে কলার থোড় পাতা নিয়ে কাড়াকাড়ি করতেন না যেই প্রভু কাড়ি নিল মোর কলা পাত সেই প্রভু হো মোর জন্ম জন্মনাথ আপনার চরণ পদ্মকে যেন আমি সবসময় হৃদয় ধারণ করতে পারি এইটা চান এইটা চাইলে ঠিক আছে সেই জন্য বলছেন অহেতু কি কোনো চাওয়া পাওয়া করবেন না সেটাই হচ্ছে ভক্তি আর অপ্রতিহতা অপ্রতিহতা মানে অপ্রতিহতা উদাহরণ দেওয়া হয়েছে গঙ্গা যেরকম প্রবাহিত হয় যেরকম নদী যায় না তাভাবে সমুদ্রের দিকে প্রবাহিত হয় তাকে ঠেলতে হয় না কিন্তু তাই না আমার ভক্তি যেরকম কোথাও বাধাপ্রাপ্ত না হয় হয়তো সুত গোস্বামী তখন জানতেন না হয়তো যে নদীতে ও ড্যাম বানিয়ে আটকানো যায় জলকে এখন আটকাচ্ছে না কে সেই জন্য নদীর সঙ্গে তুলনা করছে নদীর জলকে আটকানো যায় না ঠিক সেই রকম আমার ভক্তিরা কোনো কিছুতে যেন বাধাপ্রাপ্ত হয় না এইরকম ভক্তি করতে হবে হয়তো ভক্তি করলাম কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হলাম মন্দিরে আসলাম কোনো ভক্তের কাছে কোনো খারাপ ব্যবহার পেলাম দূর ভক্তি থাক থাকলো জপমালা কোথাও আর ভক্তি টক্তি অনেক হয়েছে আর যেতে হবে না কোনো কিছু ভক্তি করছি কোনো কিছু কিছু হারিয়ে গেল
কোথাও পকেট মার হয়ে গেল না হয় সেটা প্রার্থনা করি, আমি যখন বলছি কোনো কিছু আমার ছেলে মেয়েরা হয়তো একটু পরীক্ষার রেজাল্ট খারাপ করলো, একটু জ্বর ব্যাধি হয়ে গেলো, কি অল্প স্বল্প দুর্ঘটনা ঘটে গেল, মনটা পুরো ভেঙে যায়, তাই না? এত ভগবানকে ডাকলাম, লাস্টে এই অবস্থা। আর ওই সময় আত্মীয় স্বজন না উঠে পড়ে লেগে যায়, হ্যাঁ তোর ছেলে মেয়েরা ফেল করবে না তো কি বেশি হরে কৃষ্ণ কর বলে না, আবার বলে আরে জ্বর ব্যাধি হবে না তো কি বেশি হরে কৃষ্ণ করলে জ্বর ব্যাধি হবে না, রোববার শুক্রবার এসে একটু রেস্ট নেবে না সব ছুটবি ওখানে, আর রোগ ব্যাধি আর কারো হয় না হরে কৃষ্ণ ছাড়া? আর হরে কৃষ্ণের ছেলে মেয়ে ছাড়া অন্য ছেলেমেয়েরা ফেল করে না? সবাই করে, দোষটা হচ্ছে কার? হরে কৃষ্ণ। আর তখন একে তো নিজের দুর্বলতা, ভক্তির দুর্বলতা রয়েছে, আর আত্মীয় স্বজনের খোঁটা, দুটো পেয়ে মনে হয় থাকলো ঝোলা, চলল ভক্তি থাক আর লাগবে না ভক্তি, অনেক হয়েছে। এত করে ভগবানকে ডাকলাম, ভগবান লাস্টে এই রেজাল্ট না। যে ভক্তি করবে কোনো কিছুর দ্বারা সে বাধা পাবে, সেটাই হচ্ছে সাধন। অহেতু কি অপ্রতিহতা ভক্তি, আর তখনই সে তার আত্মা প্রসন্নতা লাভ করবে। এটা যে দ্বিতীয় প্রশ্নের উত্তর, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনাতি আসু বৈরাগ্যম জ্ঞানম চ যত অহেতুক। আর কেউ যখন এ ভক্তি, তার ভক্তি করার ফলে তার জ্ঞান বৈরাগ্য অটোমেটিক চলে আসে, তাকে আলাদা করে জ্ঞান বৈরাগ্যের অনুশীলন করতে হবে না। তো এখানে এই সাধন প্রণালীটা যদি ঠিক থাকে ধীরে ধীরে কি পাবে বর্ণনা করা হচ্ছে। আচ্ছা, কেউ যদি ভক্তি করে জ্ঞান বৈরাগ্য আসবে কেন, কেন বলেন তো? কি উত্তর হতে পারে আপনাদের? কি মনে পড়ে জ্ঞান বৈরাগ্য ভক্তির দুই ছেলে, মা যেদিকে যাবে আলাদা করে বৈরাগ্যের কোনো প্রয়োজন নেই, বৈরাগ্য আসবেই। ধর্ম সনিষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা সুজ ন উৎপাদয়েত যদি রতিম শ্রম এবহি কেবল। প্রয়োজন বস্তুর উত্তর দিচ্ছেন, প্রয়োজন বস্তু কি না সেই বস্তুকে প্রাপ্ত হওয়া, অহেতু কি অপ্রীতিতা ভক্তি দিয়ে সেই আত্মা প্রসন্নতা করে সত্য সেবা করে প্রাপ্ত হওয়া, আর সে কি সেটা বলতে গিয়ে বলছেন ধর্ম সনুষ্ঠিত পোশাক, অন্যান্য ধর্ম করতেও পারেন কিন্তু প্রত্যেকটি ধর্মের উদ্দেশ্য হচ্ছে ওইটাই, কোনটা? ছয় নম্বর শ্লোক, অহেতু কি অপ্রতিহতা ভক্তি। আর এত কিছু করেও যদি ভক্তি না হয় তাহলে কি হবে? শ্রম এবহি বেকার, সময় নষ্ট। আমরা হরে কৃষ্ণের কাছে বেকার না, না সব কিছু। আমাদেরকে একজন স্বামীজি হিন্দু ধর্মে বলেছেন যে সব কিছুর জন্য না কৃষ্ণের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, আর সব কিছুর জন্য কৃষ্ণকে ত্যাগ করা যায় না কিন্তু। তো কৃষ্ণকে ঠিক 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 সত্য হয়ে গেল মনে নাকি? তো সেই জন্য বলছেন না পৌঁছানো, কিছু ধর্ম করেও যদি সেই অহেতুকি অপ্রতিহতা ভক্তি না পৌঁছানো যায় তাহলে সেটা ধর্ম নয়। নয় নম্বর শ্লোকে সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ করা, ধর্মের উদ্দেশ্য নয় অর্থ লাভ করা, যেটা আমরা মনে করে থাকি, সাধারণ লোক মনে করে থাকে এই যে সবসময় ইস্কনে দৌড়াস, পাস কি কিছু পাস, আর যেটা পাই ওটাকে ওকে বুঝালেও বুঝবে নাকি? তারা তো মনে করে চাওয়া পাওয়া মানে অর্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ, কিন্তু এখানে শ্লোকে বলছেন সেটা ধর্মের উদ্দেশ্য নয়। ধর্মের উদ্দেশ্য হচ্ছে দশ নম্বর শ্লোকে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, ধর্মের উদ্দেশ্য হচ্ছে কমপক্ষে জানুন আপনি কে, ভগবান কে, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, তত্ত্ব জিজ্ঞাসা, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যস্য কর্ম। এছাড়া ত্রিবিধ তার উদ্দেশ্য হতে পারে না। আর তত্ত্ব জিজ্ঞাসাটা কি, তত্ত্ববস্তুটা কি? তত্ত্ববস্তুটা তিনভাবে প্রকাশিত হয়, বদন্তি ত
तत्विदस्तम जज्ञानम अद्वयम ब्रह्मेति परमात्मेति भगवान इति भगवान से तत्व वस्तु हे भगवान तिनि त्रिविध संज्ञा संगीत हन ताकि भगवानों केव बोले केव आर परमात्मा रूपे बोले केव आर ब्रह्म रूपे देखे तो सही वस्तु के लाभ करार चेष्टा करूँ सही वस्तु लाभ करार जन्य चार्ट दिए कल के मन पड़े कि से चार्ट एखे देव देखें श्रद्धा थे प्रेम से 12 नम्बर श्लोक थे शुरू हो से वस्तु के प्राप्त हार पद्धति दिए गे तत्श्रद्धाना प्रथम हे श्रद्धा अप्राकृत वस्तुते दृढ़ निश्चय एवं विश्वास श्रद्धा प्रथम लागे कि प्रचंड श्रद्धा लागे विश्वास लागे जार जतटा विश्वास तार उन्नति ततटा विश्वास तारपरे बोलछेन 13 नम्बर श्लोके बोलछेन वर्णाश्रम विभाग उद्देश्य होच्छे ताई किन्तु विभिन्न वर्ण आश्रम थेके हरि सन्तुष्ट विधान कर तो तारपरे बोलछेन ताई 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 माने एखाने तस्मा तस्मा अर्थे अतएव एकाग्र चित्ते निरंतर भक्त वत्सल भगवानेर महिमा श्रवण कीर्तन करुन एवं तार आराधना करा कर्तव्य तारपरे 15 तिनि बोलछेन परमेश्वर भगवानेर ये स्मरण रूप छेदन करा तरबारी द्वारा संसार बंधन के छेदन करा जाए कौन व्यक्ति आछे ये संसार बंधन छेदन करार जन्य ये प्रकार भगवान लीला महिमा श्रवण करबे ना 16 नम्बर श्लोक श्रद्धार परे हे साधुसंग श्रद्धा क्यों वर्धित करा जाए शुश्रूष सद्धान वासुदेव कथा रुचि साध मत सेवया विप्रा पुण्यतीर्थ निसेवना के जो साधुसंग साधुर सेवा कर एक पद्धति छिलो ना हमारे भागवत शोनार की योग्यता एक भक्त भागवत में सेवा ये श्लोकटा लागिए के जदि भक्त भागवत में सेवा करे ताहले तार भगवान कथार प्रति रुचि एसे जाए टेस्ट एसे जाए तो से दिन बोला आछे महत् सेवा साधुसंग आपके करते हैं श्रद्धा गल साधुसंग गल तारपर हे भजन भजनटा कि महाराज श्रीणता सकता श्री कृष्ण पुण्य श्रवण कीर्तन निरंतर भगवान कथा श्रवण करूँ करले कि हृदयस्थ अभद्राणी विधुनती हृदय समस्त आवर्जना दूरीभूत हो जाए यार डिटेल्स पढ़ु आम जो द्वितीय अध्याय जब और ये परीक्षित महाराज बोल शरीरस्थ यथा शरत जे रखम शरतकाल हेले ये कृष्ण कथा ये शरतकाल हेले कर्दमाक्त वर्षाकाले जल जे रखम परिष्कार हो जाए ना ठीक सही रकम भाव जखन कृष्णकथा कार हृदय प्रवेश करे तखन आवर्जनागुलो एकदम माटिर नीचे थितिए जाए हृदय परिष्कार हो जाए बोलछेन कि बोले भजन क्रिया अनर्थ निवृत्ति अनर्थ निवृत्ति जे नष्ट प्रायस अभद्रेषु नित्यं भागवत के जदि नियमित भागवत कथा श्रवण करे तार हृदय समस्त वासना नष्ट प्राय हो जाए और तखन कि हबे तथा रजस्तम भावा काम लोभ दयाश्चर्ये तखन से नैष्टिक भक्ति उदय होवार परे तिनि कि हबे चितं सत्ये प्रतिष्ठित हबे 20 नम्बर श्लोक एवं प्रसन्न मनस भगवत भक्ति जगत भगवत तत्व विज्ञान तखन भगवत तत्व ज्ञान तार हृदय प्रकाशित हबे प्रेम लाभ हबे तो ये समस्त प्रक्रियाटा कार उपर दाड़िये आछे प्रथम हच्छे श्रद्धा श्रद्धार उपर दाड़िये आछे किन्तु এই পর্যন্ত আমরা পাঠ করব আমাদের সময় শেষ হয়ে গেছে শ্রদ্ধার উপরে দাঁড়িয়ে আছে তাই না প্রথম দেখেন তো কি দিয়ে স্টার্ট হয়েছে যার যতটুকু সতি যাদৃশি যাদৃশি শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশি যার যতটা শ্রদ্ধা এই ভক্তি জীবনে সে ততটাই উন্নতি লাভ করবে আমি এটা ছোট্ট কাহিনী বলে শেষ করব আজকে এই পর্যন্ত আমরা 20 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম কালকে থেকে আমরা কন্টিনিউ করব যে নারদ মুনির কাছ থেকে আপনারা অনেকে এই গল্প শুনে থাকবেন হয়তো যে সেই মুচির কাহিনী মুচি এবং ব্রাহ্মণের কাহিনী অনেকবার শুনেছি আমরা যে নারদ মুনি তিনি সত্যলোক থেকে প্রচার করতে করতে ফিরে আসেন এই মর্ত্যলোকে
তিনি ফিরে যাচ্ছেন বৈকুণ্ঠ লোকে, ভগবানের কাছে এই প্রচারের রিপোর্ট দেবেন, ভগবানকে দর্শন করবেন। যেতে যেতে রাস্তায় এক নিষ্ঠাবান ব্রাহ্মণের সঙ্গে দেখা। আমার একটা ব্রাহ্মণ নারদ মুনিকে পেয়ে নারদ মুনিকে জিজ্ঞাসা করছে, এই মুনিবর আপনি কোথায় যাচ্ছেন? নারদ মুনি বলছেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি ভগবান দর্শনের জন্য। তো যখন যাচ্ছেন আমার একটা প্রার্থনা আপনি জিজ্ঞাসা করবেন। তো কি প্রশ্ন? না জিজ্ঞাসা করবেন, প্রভু ভগবান আমাকে কখন এখান থেকে উদ্ধার করবেন? ঠিক আছে, জিজ্ঞাসা করবো। তো পরে যেতে যেতে আর মুচির সঙ্গে দেখা। মুচিকে জিজ্ঞাসা করছে, মুচি জিজ্ঞাসা করছেন, মুচি নারদ মুনিকে পেয়ে খুব আনন্দিত, তাকে নিয়ে কি করবেন খুঁজে পাচ্ছেন, আসন দিয়ে বসিয়েছেন, তাকে সেবা শুশ্রূষা করছেন, আপনি কত মহান, আমার গৃহে আপনার আমার আপনার চরণধুলি পড়েছে, আমি অত্যন্ত কৃতার্থ, আপনার কী সেবা করতে পারি? বলছে, না না কিছু লাগবে না, আতিথেয়তে এই আতিথেয়তে আমি সন্তুষ্ট। বলে, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, ভগবানের কাছে, ভগবানকে আমার কথা একটু বলবেন। ঠিক আছে, বলবো। তো গেছেন ভগবানের কাছে, পৌঁছেছেন, ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ভগবানকে কাছে তিনি প্রচারের রিপোর্ট দিয়েছেন। তারপরে জিজ্ঞাসা করছেন, দুটো লোকের কাছে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, দয়া করে আপনাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে, মুনিবর কি সেই প্রশ্ন? বলছে, প্রশ্ন একটাই কিন্তু এসেছে দুটো অ্যাঙ্গেল থেকে, দুটো ব্যক্তি থেকে। প্রশ্নটি হচ্ছে, কবে আপনি তাদেরকে মুক্ত করে আপনার ধামে ফিরিয়ে নিয়ে আসবেন? তখন ভগবান বলছে, ও ওই প্রশ্ন, তা আমার বিচারে তো মনে হচ্ছে মুচি আগে ফিরবে। বুঝছি, নিষ্ঠাবান ব্রাহ্মণ কত সুন্দর ভগবানের আরাধনা করে, তোমার আরাধনা করে, সে আগে আসবে না? বলছে, এই যে তোমার কৌতূহল, আমার কথার প্রতি তোমার কৌতূহল জেগেছে, আমাকে এটা পরিষ্কার করতে লাগবে না, আমি একটা কাহিনী তোমাকে বলছি, আমি একটা কথা বলছি, ওই কথাটার দ্বারা তুমি প্রমাণ পেয়ে যাবে। তুমি গিয়ে ওদের কাছে যাবে, যখন ফিরে যাবে তোমাকে জিজ্ঞাসা করবে ভগবান কি করছেন, তখন তুমি বলবে ভগবান একটা ছুঁচের পিছনের ফুটো দিয়ে একটা হাতি ঢোকাচ্ছেন আর বের করছেন, এই কথাটা বলবে, আর কিছু বলবে না। তাহলে বুঝে নেবে যে আমি যে বলছি মুচি আগে আসবে কেন, তার উত্তর তুমি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো উনি ফিরে এসছেন, সে ঘুরতে 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 ব্রাহ্মণের কাছে এসছেন, ব্রাহ্মণ বলছেন, ঠিক আছে তাহলে আমি এবারে উত্তর পাবো। নারদ মুনিকে পেয়ে তিনি বসিয়েছেন, মুনিবর আমার প্রশ্নের উত্তর কি তুমি নিয়ে এসেছো? বলছে, হ্যাঁ। বলছে, কি? বলছে, আপনার যেতে অনেক দেরি হবে। হ্যাঁ, বলছে, তার মানে? আচ্ছা বলো তো, তুমি কি আদৌ ভগবানের কাছে গিয়েছিলে, না তুমি বানিয়ে উত্তর দিচ্ছ? বলছে, আমি গিয়েছিলাম। আর যদি গিয়ে থাকো তাহলে বলো তো ভগবান কি করছেন? বলছে, এই প্রশ্নটা আসার পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম, আপনি জিজ্ঞাসা করবেন তবে বলবো। তো বলছেন, ভগবানের তো আর কোনো কাজ বাজ নেই, তিনি শুয়ে আছেন আর বউ পা টিপছে, কি আরাম, নরম বিছানা সাপের উপরে, খুব নরম বিছানা, সাপের শরীরটা একটু আন্দোলিত হয়, এমনি মেসেজ হয়ে যায়, আপনি আপনারা টেস্ট করতে চান না কিন্তু। তারপরে ভগবান শুয়ে আছেন আর স্ত্রী মেসেজ করছেন, একজন স্ত্রী না কিন্তু কত কত স্ত্রী, লক্ষ্মী সহস্র শত সেব্য শত সম্ভ্রম সেব্য মান। আর সে ভগবান আর কি করবেন, কাজ নেই তো খই ভাজ। উনি একটা ছোঁচ নিয়ে ছোঁচের পিছনের ফুটো দিয়ে একটা হাতি ঢোকাচ্ছেন আর বের করছেন। হ্যাঁ, এটা একটা কথা হলো নাকি? আজগুবি কথা বলার আর জায়গা পান না, এটা যা বলবেন আপনি মেনে নেব নাকি? তো তখন নারদ মুনি যেভাবে বলেছেন, মুনি তো খুব অসন্তুষ্ট হয়েছেন, কি বলে ব্রাহ্মণ, তখন নারদ মুনি উত্তর পেয়ে গেছেন যে সত্যি এর তো বিশ্বাস নেই। তখন আর কাল বিলম্ব না করে উনি চলে গেছেন কার কাছে? মুচির কাছে। মুচি তো ভগবান নারদ মুনিকে পেয়ে মনে করছেন আপনি ভগবানকে পেয়ে গেছি। তো নারদ মুনিকে পেয়ে মুনিবর খুব আনন্দে নৃত্য করছেন, আর ভগবানের মতো ভগবানের কাছ থেকে ফিরেছেন, তাই না? তো কত আনন্দ! তিনি আর কবে ফিরবেন, হরে কৃষ্ণ আছে না, তিনি কবে ফিরবেন এই প্রশ্ন আর জিজ্ঞাসা করছেন না, তিনি জিজ্ঞাসা করছেন, হে মুনিবর, আপনি যে ভগবানের কাছ থেকে এলেন, ভগবানের কিছু লীলা কথা আমাদের কাছে বলুন, আমার কাছে খুলে বলুন, ভগবান কি করছেন? তখন নারদ মুনি বলছেন, আরে ভগবান কি করছেন জানো,
বসে বসে একটা ছুঁচের পিছন দিয়ে ময় হরি হাতি ঢোকাচ্ছেন আর বের করছেন। আর যখনই এইটা শুনেছেন তখন সেই মুচি ধেই ধেই করে নাচতে শুরু করছে, হরি বল হরি বল হরি বল। বলছে লীলাময় হরি তিনি কি না করতে পারেন। নারদ মুনি চমকে গেছে, নারদ মুনি, আরে তুমি কি মূর্খ নাকি, আরে এটা তুমি বিশ্বাস করতে পারলে? একটা ছুঁচের পিছন দিয়ে হাতি ঢুকানো বের করানো যায়? বলছে কেন, পরমেশ্বর ভগবানের পক্ষে কি না অসম্ভব, কি অসম্ভব? দেখুন মুনিবর, আমি যে গাছের নিচে বসে আছি, বট গাছের নিচে, বটবৃক্ষের নিচে বসে আছি, বিশাল বটবৃক্ষ, একটা ফল, বট বটের বট বট ফল তুলে বলছেন দেখুন এই একটা বট বীজ, এই বট বীজের মধ্যে ফলের ভিতরে কত বীজ আছে তাই না, সহস্র বীজ আছে তাই না, আর এক একটা বীজ থেকে এইরকম গাছ হতে পারে, বিরাট মহিরুহ গাছ হতে পারে, এত গাছকে সহস্র গাছকে ছোট করে একটা বীজের ভিতরে ঢুকিয়ে রেখেছেন ভগবান। তিনি যদি এইটা করতে পারেন তার পক্ষে একটা ছুঁচের পিছন দিয়ে হাতি ঢোকানোটা কি খুব বড় কাজ হয়ে গেল? তখন নারদ মুনি বলছেন তুমি ধন্য, তোমার জীবন সার্থক। আর বলতে বলতে দুজনেই নৃত্য করছেন আর স্বয়ং ভগবান বিমান নিয়ে হাজির, তাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ অনেক নিষ্ঠা করে পূজা করছে, এ করছে, কিন্তু বিশ্বাসের অভাব। সেই জন্য বলা হয়েছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে অনেক বহু, এটা কি ওটা কি, আমরা একাডেমিক পাণ্ডিত্য দিয়ে ভাগবতকে বুঝতে পারবো না। মনি ঋষিগণ যেভাবে ব্যাখ্যা করে গেছেন, যেভাবে সিদ্ধান্ত দিয়ে গেছেন, সেইগুলো যদি আমরা অনুভাবন করি, ডিভোশান, ডিভোশান মানে হচ্ছে কি, ভক্তি। শিল প্রভুপাদ এর অর্থ ব্যাখ্যা করেছেন ভক্তিমূলক সেবা। তা আচার্যগণ যেই রকম ধারা দিয়ে গেছেন সেই ধারাতে যদি আমাদের প্রচণ্ড বিশ্বাস অর্পণ করি, ধৈর্য অর্পণ করি, তাহলে আমরা একদিন এই প্রাপ্য বস্তু, আমাদের যে বাস্তব বস্তু, আমাদের যে বস্তু নির্দেশ, আমাদের যে পরম সত্য বস্তুকে আমরা লাভ করতে পারবো। আমাদের হৃদয়ে ভগবান তখনই অবরুদ্ধ হবেন, এছাড়া আর কোনো উপায় নাই, কিন্তু লাগবে শুধু বিশ্বাস। কৃষ্ণে তা আজকে যদিও 5 মিনিট অলরেডি লেট হয়ে গেছে, তো অসংখ্য ধন্যবাদ সকলকে, আমি এখানে রাখছি। আমরা কালকে দ্বিতীয় অধ্যায়ের 21 নম্বর শ্লোক থেকে পড়ব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।